এখানে গাড়ি থামাতে বললে? ওই যে বাড়িটা দেখছো হিমা, এটা বাড়ি নয়, রাজভবন। হ্যাঁ, কাল অব্দি ওটা রাজভবন থাকবে। তারপর? তারপর তারপর চলো, এই চলো পাঁচুদা। হ্যাঁ, তখন কি যেন একটা রাজভবনের কথা বলছিলে। ও, তারপর ওটা আমাদের ড্রয়িং রুম হয়ে যাবে। কি হয়ে যাবে? ড্রয়িং রুম? হ্যাঁ, তুমি তো আমাদের বাড়িতে চাও না, আমাদের বাড়ির তুলনায় ড্রয়িং রুমটা একটু ছোট, বুঝলে? ঠিক মতো লোকজনদের বসতে দেওয়া যায় না, তাই আমার বাবা ঠিক করে ফেলেছে খালি রাজভবনটা কিনে ওটা আমাদের ড্রয়িং রুম করে দিবে। ভালো হবে না বলো? হ্যাঁ, মোটামুটি খারাপ হবে না। তবে আরো ভালো হতো যদি তোমার বাবা রাইটার্স বিল্ডিংটা কিনতে পারতেন, ওটা আরো অনেক বড়, তো অনেক বেশি লোকজন বসতে পারতো। প্রথমে তো বাবা ওটার কথাই ভেবেছিলেন, কিন্তু লাল রংটা আমার একদম পছন্দ না বলে। কি হলো? তোমার সঙ্গে অনেকদিন মিশছি তো, তাই শুধু হেঁচকির উপর দিয়ে যাচ্ছে। নতুন কেউ থাকলে হেঁচকি নয়, একেবারে পটল তুলতো। পটল তুলতো কেন? মায়েরি, তুমি মাঝে মাঝে এমন দাও না। কি দিই গো? ইয়ে মানে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া, এত খাওয়া দাওয়া হজম করা কি চারটিখানি কথা? কি যে বলো, তুমি আমার আপনজন, তোমাকে খাওয়াবো না তো কি অন্য কাউকে খাওয়াবো? তাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াবে না অন্য কোথাও নিয়ে যাবে? কোথায় যাবে বলো? সেখানে তুমি ভালোবেসে নিয়ে যাবে। চলো। তা কোথায় গিয়ে বসলি? কোথায় আবার? ওই ভিক্টোরিয়ার পেছনে গোটা কয়েক কেক আর চিপস খেয়ে চলে এলাম। গোটা কয়েক চিপস খেয়ে চলে? তুই না একটা এলা কেন? বিধানসভাটা দেখে বলতে পারলি না? এটা আমি বেডরুম করার জন্য কিনছি। বাহ, তোমরা হাসছো, তুমিও হাসছো বিকাশদা। আমার জায়গা যদি তোমরা কেউ থাকতে তাহলে বুঝতে। নেহাত, প্রেমে পড়ে গেছি তাই গুলগুল এইভাবে হজম করছি। আচ্ছা বিকাশদা, মেয়েটির কি হয় বলো তো? দেখতে সুন্দরী, লেখাপড়ায় ভালো, নাচে বড় ভালো, কিন্তু হঠাৎ করে এমন গ্যাস দেয় কেন? তোমার কি মনে হয়? জানো, আমাদের বাড়িতে না লতা মঙ্গেশকর এসছে। কে এসেছে? লতা মঙ্গেশকর। লতা? সে আর এমন কি ব্যাপার! শোনো না, কালকে আমার গান শুনে না লতা দি সে কি কান্না! কেন কেন? ও, খুব দুঃখের গান গেয়েছিলে বুঝি? না না, লতা দি আমার গান শুনে এমন ভয় পেয়ে গেল, কাঁদতে কাঁদতে আমাকে বললো কি জানো, বললো আমি যদি বম্বে যাই তাহলে নাকি ওনার বাজারটা নষ্ট হয়ে যাবে। কি হলো? হ্যাঁ, শুরু হলো। তা তুমি কি বললে? আমি বললাম না না লতা দি, তোমার কোনো ভয় নেই, আমি বম্বে যাবই না। বেশ করেছো লক্ষ্মী মেয়ে, বেচারি চারটি বম্বেতে করে খাচ্ছে, তুমি গেলে একেবারে বেকার হয়ে যাবে। আর আমার বাবার তো টাকার অভাব নেই বলো? তা তো বটে। তা কি তোমার বাবা রাজভবনটা কিনে ফেলেছেন? না, ওখানকার বাথরুমগুলো ঠিক ভালো না, কিনতে গিয়েও কিনলো না। আমি সেদিনই বললাম রাইটার্স বিল্ডিংটাকে কিনে ফেলতে বলো, ওর বাথরুমগুলো খুব ভালো। কিন্তু ওই যে লাল রং, ও ঘষতে ঘষতে সাদা করে দেওয়া যাবে। দেখি আজ বাবাকে বলি। তা তোমার ওই দিদি মানে লতা দি কবে যাবেন? দেখি আর কদিন থাকে। কদিন মানে আর মাস খানে যদি এইভাবে আমি গ্যাস শুনি তাহলে আমি নিজে পাগল হয়ে যাব। কি করবি? কাঁটা দিয়ে কাঁটা তুলব, আমি নিজে গ্যাস দেওয়া শুরু করব। মানে আমার গ্যাস শুনে যদি লজ্জায় গ্যাস দেওয়া বন্ধ করে। তা কি গ্যাস দিবি? তা তোমার লতা দি চলে গেছেন? হ্যাঁ, আজ সকালে চলে গেল। উনি যদি বিকেলে প্লেনে যেতেন তাহলে আমি আমার ওই গাড়িটা করে ওনাকে এয়ারপোর্টে পৌঁছে দিতাম। গাড়ি? তোমার আমার গাড়ি এলো করতে? বাহ, তোমরা রাজভবন কিনতে পারো, আমি একটা গাড়ি কিনতে পারবো না? সে কি, তুমি তোমার 700 টাকা মাইনে পাও, এতে নাকি তোমাদের সংসারই চলে না?
গাড়ি কেনার টাকা পেলে কোথেকে? জানো ছোটবেলা থেকে না আমি একটা ভাঁড়ে পয়সা জমাতাম, তা হঠাৎ কালে কি মনে হলো ভাঁড়টা ভেঙে ফেললাম, তা তা দেখলাম তাতে যা জমেছে তার সঙ্গে 13 টাকা 81 পয়সা যোগ করলে একটা সেকেন্ড হ্যান্ড অ্যাম্বাসেডার গাড়ি কেনা যায়। বাস মার থেকে টাকাটা নিয়ে দম করে কিনে ফেললাম। এ ভালো করিনি? খুব ভালো করেছো। চলো পরশু তো রোববার, তুমি আর আমি তোমার গাড়ি করে দীঘা ঘুরে আসি। খুব সকালবেলা বেরোবো আর রাত্রিবেলা ফিরবো। দীঘা খুব ভালো, খুব ভালো। তো ভেবে দেখো যে আমার গাড়িতে যাবে না তোমাদের গাড়িতে যাবে। তোমাদের গাড়িতে চড়ে যা আরাম। না না, আমাদের গাড়ি চড়ে বাবার সঙ্গে বহুবার দীঘা গেছি, তোমার গাড়িতে চড়ে দেখি কিরকম গাড়ি কিনলে। আজ আবার হেঁচকে তুলছো কেন? আমি তো বেশি কিছু খাওয়াইনি। না তুমি খাওয়াওনি, আজ আমি এটা নিজেই বেশি খেয়ে ফেলেছি। তাহলে কথা রইল, সামনের রোববার সকালে তুমি এখানে আসবে, আমাকে তুলে নেবে। আমি আসবো, তোমায় নিয়ে যাবো। ঠিক আছে? ঠিক আছে। কি হলো, গাড়ি এনেছো? গাড়ি? বাবা বললেন যে নতুন গাড়ি কিনলে নাকি পুজো দিতে হয়, তাই বাবার বৌদি না গাড়ি নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছে। পুজো? খুব ভালো করেছো। তাহলে এখন কি হবে? কি হবে কি হবে, আমরা আগামী রোববার যাব। তা নয় হবে, কিন্তু বাবাকে যে গুল দিয়ে বেরিয়েছি আজকে আমি বন্ধুদের সঙ্গে পিকনিক যাব বলে, তাই এখন তো বাড়ি ফেরা চলবে না। বাড়ি ফেরা চলবে না, কি হবে। আমি তো রোজ তোমাদের গাড়ি করে ঘুরে বেড়াই, আজ না আজ ওই ফিটন গাড়িটা করে আমরা ঘুরে বেড়াবো। দেখেছো কি সুন্দর গাড়ি, এটা নিয়ে তোমাকে আমি সারা কলকাতা ঘুরে যাবো। চলো চলো। Thank you.
তো বাবাকে দক্ষিণেশ্বরে পাঠালাম, কিন্তু পরের রোববার যে কি করে কাটাবো। তোর চেনাশোনা কারো গাড়ি নেই? আমার কাকার একটা গাড়ি আছে, ওটা তো কন্টেসা। না না, কন্টেসা চলবে না, অ্যাম্বাসেডারই চাই। শোন, একবার কোন রকম একটা গাড়িতে চড়িয়ে পরে বলে দিলে হলো, বেঁচে দিয়েছি। পেয়ে গেছি রাজীবদা। রাজীবদা, তিনি কে? আরে আমি যে ক্লাবের হয়ে ফুটবল খেলতাম সেই সাউথ ক্লাবের সেক্রেটারি ছিলেন। দারুণ দিলদরিয়া লোক। আরে তাতে কি হলো, গাড়ি আছে? গাড়ি আছে মানে অনেকগুলো গাড়ি আছে। আরে এই তো মাসখানেক আগে আমার সঙ্গে দেখা। মেয়েটির সঙ্গে তোর আলাপ হলো কি করে? বাসে, মানে মিনি বাসে। একদিন বাসে করে যাচ্ছিলাম, পরশু রোববার আমরা সবাই মিলে দুটো গাড়ি করে জোগায় যাচ্ছি। ওখানে খুব সুন্দর একটা বাগান আছে, আর বোটিং করার জন্য খুব সুন্দর লেক আছে। তুই যাচ্ছিস তো? হুম, একবার গিয়েছিলাম। ছুটি ছাটার দিন ওখানে যা বচ্ছেলেদের ভিড় হয়, মেয়েদের দেখলেই পেছনে লাগে, নানা রকম টিটকিরি কাটে। থাম, টিটকিরি মারলে আমি ছড়বো ভেবেছিস? টেনে এক চড় মারবো। এটা কি হলো? সরি, লাগেনি তো। চুপ করুন, আপনাদের আমার চেনা আছে। ওহ, ছেড়ে দে না। তুই এদের চিনিস না দীপা? পার্কে, মাঠে, ময়দানে, ট্রামে, বাসে এরা মেয়েদের পেছনে লাগার জন্য ঘুরে বেড়ায়। হ্যাঁ, আমরা সকালবেলা ব্রেকফাস্ট খেয়েই বেরিয়ে পড়ি। আপনাদের পেছনে লাগা ছাড়া তো আমাদের অন্য কোনো কাজ নেই। নেই তো। আহ, চুপ কর না। উফ, এই জন্য আমি ট্রামে বাসে উঠতে চাই না। কাল থেকে চড়বেন না। আপনারা যত না চড়েন ততই আমাদের মঙ্গল। শুনলি তো, ইচ্ছে করছে একটা ঠাস করে চড় কষিয়ে দিই। এই ইচ্ছেটাকে আপাতত চেপে রেখে ভেবে বলুন যে আপনার আর কি কি ইচ্ছে করছে। ভেবে দেখি যে আপনার অন্য কোনো ইচ্ছে থাকলে সেটা পূরণ করা যায় কিনা। দেখলি দেখলি কিরকম বাঁধর ছেলে। ভাবুন না, ভাবুন আপনার আর কি কি ইচ্ছে করছে। আপনার ইচ্ছেগুলো শুনে আমিও বলবো আমার কি কি ইচ্ছে করছে। দেখছিস কিরকম ফোড়ন কাটছে? ফোড়ন কাটছি, চিমটি তো আর কাটেনি। উচিত ছিল আপনার এই ফসা গালে একটা চিমটি কাটা। কারণে অকারণে আপনি আমাকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। আপনি অন্যায় করেননি? 100% না। অন্যায় যদি কেউ করে থাকে তবে ওই ছাগলটা। হ্যাঁ, ছাগল? হ্যাঁ ছাগল, বাসের সামনে এসে গেল তাই ব্রেক মারতে হলো। কপাল ভালো যে বেঁচে গেল, আলটিমেটলি বাঁচবে না, কোনো রেস্টুরেন্টে কাটলেট হয়ে যাবে। ওসব কথা ছাড়ুন, আপনি অন্যায় করেছেন, এই বাস শুদ্ধ লোকের সামনে আপনার অন্যায় স্বীকার করতেই হবে। আশ্চর্য, অন্যায় করলাম না তবু? না,
অন্যায় আপনি করেছেন, ক্ষমা আপনাকে চাইতেই হবে। বেশ, আপনি যখন বলছেন। এটা কি হলো? ভদ্রলোকের ছেলে অন্যায় না করে কি করে ক্ষমা চাই বলুন? তাই ইচ্ছে করে একটা চিঠি আপনার কোলে ফেললাম, অন্যায় করেছে, এবার আমাকে ক্ষমা করে দেবেন। দেখলি তো, ইচ্ছে করছে। দেখুন ম্যাডাম, তখন থেকে আপনি বলে যাচ্ছেন যে আপনার ইচ্ছে করছে, ইচ্ছে করছে, কিন্তু এখন আপনি ভেবে পেলেন না যে আপনার কি ইচ্ছে করছে। ইচ্ছে করছে? সরি ম্যাডাম, আপনার কি ইচ্ছে করছে সেটা শোনার জন্য আর আমি অপেক্ষা করতে পারছি না, কিন্তু আমার খুব ইচ্ছে করছে আপনার কি ইচ্ছে করছে সেটা শোনার জন্য। ঠিক আছে ম্যাডাম, রোববার দিন তো জোকায় যাবেন, হাতে দুদিন সময় রইল, একটু ঠান্ডা মাথায় ভেবে নিন যে আপনার কি ইচ্ছে করছে। আমি না একটু কষ্ট করে গিয়ে জোকায় জেনে আসবো যে আপনার কি ইচ্ছে করছে। চলুন। আমার এখনই ইচ্ছে করছে। কিরে, মিউজিশিয়ানরা তো সবাই এসে গেছে, গান গাইবার লোক তো এখনো এলো না। একটু ধৈর্য ধর, এক্ষুনি এসে যাবে। ম্যাডাম, আমার একজন ভালো গায়ক জানা আছে, খুব ভালো গান গায়, একেবারে কিশোর কুমারের মতো গলা। আপনি কে ডেকেছে এখানে? এখান থেকে যান বলছি। নমস্কার ম্যাডাম। আপনার সাহস তো কম না, আপনি এখানে এসেছেন। বাহ, সেদিন তো আমি মিনিবাস অ্যাপয়েন্টমেন্টটা করে রেখেছিলাম। আচ্ছা সত্যি কিনা আপনি বলুন। চলতে দিবা? হ্যাঁ বুঝেছি বুঝেছি বুঝেছি, মেয়েরা খুব লাজুক হয়, আমিও জানি যে মেয়েদের বুক ফোটে তবু মুখ ফোটে না, তা আমাকে এখানে যদি বলতে কিছু অসুবিধা হয় লজ্জা পান, তো চলুন না আমরা দুজনে মিলে ওই গাছটার আড়ালে যাই। ইচ্ছে করছে? হ্যাঁ বুঝেছি বুঝেছি, আমার ইচ্ছেটা জানা না অবধি আপনি আপনার ওই ইচ্ছেটা প্রকাশ করবেন না, তাই তো? ইচ্ছে করছে। Oh,
নাকটা কখনো দেখেছো? অনেকবার দেখেছি। নাকটা আমার বাঁশির মতো, চোখটা পটল চেরা। নাকটা আমার বাঁশির মতো, চোখটা পটল চেরা। ও রূপে আমি রাজার কুমার, গুণে সবার সেরা। রংটা আমার দুধে আলতা, নই তো আমি ময়লা। আমি তোমার মজনু হব, তুমি আমার লয়লা। গোলাপ তুলতে গেলে তো কাঁটা ফুটে রক্ত ঝরবেই। দুঃখ কি জানেন, শুধু কাঁটাই ফুটলো, গোলাপের নাগাল পেলাম না। ম্যাডাম, আজ অনেক জ্বালালাম, রাগ করবেন না। গোলাপের বাগান দিয়ে হাঁটতে গিয়ে যদি কোনো গোলাপকে ভালো লাগে, তাহলে সেই ভালো লাগাটা অপরাধ না। নাই বা পেলাম গোলাপটা, কিন্তু তার গন্ধটা তো নিয়ে গেলাম, এটাই আমার বড় পাওনা। চলে। বোকা ছেলে, জানতেও চাইলো না আমি কোন কলেজে পড়ি। জানতে চাইলে অবশ্য কলেজের নামটাও বলে দিতাম, আর এও বলে দিতাম আমার নাম মহুয়া, আর ইচ্ছেটাও জানিয়ে দিতাম। ইচ্ছে করছে কাল বিকেলে ভিক্টোরিয়া দেখা করতে। এসব কি শুনছি দাদা? এবার থেকে কোম্পানির নাকি সবকিছু মিস্টার ব্যানার্জি পারচেস করবেন আমি থাকতে? তপন, আমি তোমায় কতবার বলেছি, আমি যখন কারোর সঙ্গে কথা বলবো আমার অনুমতি ছাড়া তুমি ঘরে ঢুকবে না। আমাকে অনুমতি দিতে হবে? হবে। এখন বাইরে যাও, সময় হলে ডেকে পাঠাবো। ওকে। উনি কে? স্কাউন্ডরেল। আমার বাবার বন্ধুর ছেলে, বাবাই সঙ্গে আমার বোনের বিয়ের ব্যবস্থা করছে। ছেলেটিকে দেখতে তো খুব ভালো। রূপটাই আছে একেবারে অপদার্থ। হ্যাঁ, যা বলছিলাম, আমি তোর জন্য কি করতে পারি বল? গাড়িটা শুধু একদিনের জন্য দাও, ওকে নিয়ে একটু দীঘায় যাবো আর কি। ওই একদিন চড়ার পর ও যদি আবার চড়তে চায় তাহলে কি হবে? চাইলেই হলো, তাহলে আমি ওদের ড্রয়িং রুম মানে রাজভবনে বসতে চাইবো।
চাইলে বলবো গাড়িটা আমি বেচে দিয়েছি। গাড়ি না হয় দিলাম, কিন্তু হাইওয়ে দিয়ে যাবি, ভালো ড্রাইভার হাতে আছে তো? কেন, তোমার ড্রাইভার? আরে আমার গাড়ি তো আমি নিজেই চালাই। তাহলে তো ভালোই হলো, তুমি চালাবে? আমি চালাবো? হ্যাঁ তুমি চালাবে। সুনামুনি সুনামুনি, ওনারা পিছনে এসে করতে করতে যাবেন আর আমি সামনে। পারবো না রাজীব দা। না 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 না, যাবো না। দাদা প্লিজ, দাদা প্লিজ, এইবারকার মতন বাঁচিয়ে দাও, আমি তোমার দুটি পায়ে পড়ি দাদা গো, বাঁচিয়ে দাও। ঠিক আছে, আমি না হয় ড্রাইভারের পোশাক পরে গাড়ি চালাবো, কিন্তু কিন্তু কি, আমার কয়েকটা শর্ত আছে। বলো বলো, আমি তোমার সব শর্ত মেনে নেবো। বলো। এক নাম্বার ওয়ান, তুমি এবং তোমার ইসে, হ্যাঁ হ্যাঁ, অন্তত এক হাত তফাতে বসবে। এক হাত? হ্যাঁ একটু বেশি হয়ে যাবে না? না না না, মাঝখানে রেখে দেবো। নাম্বার টু, আমাকে কোনো রকম অর্ডার করা চলবে না, যেমন এটা আনো ওটা আনো বলবে না। নো পাগল, আমি থাকতে তোমাকে অর্ডার করবে, আমি এনে দেবো। আর আর কি বলো? হ্যাঁ বলছি, তুই কত টাকা মাইনে পাস এখন? 700, পরে বাড়বে। বাড়বে? এখান থেকে দীঘা যেতে আসতে কত টাকার পেট্রোল লাগবে জানিস? কত? 500 বটে। রাজীব দা তুমি এখন দিয়ে দাও, আমি মাইনে পেয়ে 2 মাসে তোমাকে শোধ করে দেবো। বাড়ি থেকে কি বলবে? ইসের সঙ্গে ইয়ে করতে গিয়ে টাকাটা খরচ করে ফেলেছে। না বলবো, পকেট মার পকেট মেরেছে। সেটা তো প্রথম মাসে, দ্বিতীয় মাসে কি বলবে? বলবো ওই পকেট মারটা আমার মুখটা চিনে ফেলেছিল, তাই আমার পকেট মেরেছে। তুমি তুমি হাসছো? তুমি বললে প্রেম করলে স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে, আর আমার যে কি অবস্থা হচ্ছে। বাড়ির ঠিকানাটা দে। বাড়ির ঠিকানা কেন? আরে রোববার ভোরে গাড়ি নিয়ে তোকে তুলতে হবে তো। ও হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ির ঠিকানা হলো অপেক্ষা করছে না, চল। ওই হচ্ছে মোহা, দেখে আনবে? মাঝখানে রেখেছো কেন? এগিয়ে এসো না। না মানে এসো না। না না, এই তো বেশ আছি, উত্তরের হাওয়া খাচ্ছি। উত্তরের হাওয়া খাচ্ছ? হ্যাঁ মানে ছোটবেলা আমার হাঁপানির রোগ ছিল তো, তাই ডাক্তার বলেছে সুযোগ পেলেই উত্তরের হাওয়া খেতে। তার ভাল লাগে না, কোথায় দুজনে পাশাপাশি গল্প করতে করতে যাব, তা না বাবু এখন উত্তরের হাওয়া খাচ্ছেন, এসো তো। গেল কি গেল? না মানে
এই তো বেশ আছি। তুমি বরঞ্চ ও দক্ষিণের হাওয়া খাও, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, দক্ষিণের হাওয়া খাবে, এমন জানলে কিছুতেই আসতাম না। এসো তো, এসো বলছি, এসো না, এসো না, এসো বলছি। থামো তো, আমাদের ড্রাইভার পাঁচুদা আমাদের বাবার বয়সী, তার সামনে আমরা যদি গা ঘেঁষে বসতে পারি, আর এ এমন কি, ওর দিকে তাকিয়ে কি দেখছো? ও দেখলো তো বই গেল। এসো তো, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। না না, এটা আবার না বলে কেন? শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? না মানে কি মানে, বললে না তো কিসের শর্ত? জল খাবো। হ্যাঁ জল, হ্যাঁ জল। আজ তুমি জল আনিনি, দাঁড়াও। এই ড্রাইভার, গাড়িটা একটু বাঁদিক ঘেঁষে দাঁড় করাও তো। এই যে শোনো, তোমার নাম কি? রাজীব, রাজীব চৌধুরী। শোনো রাজীব, পেছনে একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান ফেলে এসেছি, দুটো ঠান্ডা থামস আপ নিয়ে এসো তো, দেখো যেন ঠান্ডা হয়। ধরো। কি হলো, ধরো। না না, আমি নিয়ে আসছি। আরে ড্রাইভার থাকতে তুমি নিয়ে আসবে কেন? না না, উনি ঠিক ড্রাইভার নন। ড্রাইভার নয়? গাড়ি চালাচ্ছে তুমি বলছো ড্রাইভার নয়? না আসলে উনি খুব উঁচু বংশের ছেলে, নেহাত পেটের দায়। আমাদের পাঁচুদা ভদ্রলোকের ছেলে, উনি তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করেন। দাও টাকাটা দাও, নাও ধরো যাও, যাও তাড়াতাড়ি নিয়ে এসো। দীঘায় তো বাসে করেও যাওয়া যায়। কেন না, ধরো আমরা দুজনে মিলে বাসে করে দীঘায় যাই। গাড়ি থাকতে বাসে করে যাব? হ্যাঁ বেশ, বাসের মধ্যে অনেক রকম লোক দেখতে পাবো, একটু একটু ফুরফুরে হাওয়া দেবে, আর তাছাড়া গাড়ি তো আর চলবে না। যাবে না কেন? বিগড়েছে। বিগড়েছে? ভেতরে ভেতরে বিগড়েছে, তুমি বুঝবে না। ঠিক আছে, তুমি নাও। না ও খাক, আমি তো থামসাপ খাওয়া ছেড়ে দিয়েছি। কবে ছাড়লি? এই তো এই মাত্র। চালা কি করো না, তুমি হা করে কি দেখছো, ওকে দাও। এই যে ম্যাডাম, ওটা তুমি রেখে দাও। কি হলো? কিছু না। কোথায় যাচ্ছ? বোতলগুলো দিয়ে আসি। আরে ও থাকতে তুমি দেবে কেন? না মানে গাড়িতে বসে না, পায়ে একেবারে ঝিঝি ধরে গেছে, একটু হেঁটেও আসি। হাঁটতে হয় হাঁটো, কিন্তু যার কাজ তাকেই করতে দাও। এই ধরো, দিয়ে এসো। কি হলো? এই শোনো, কি সেই গাড়ি তো ওঠার পর থেকে দূরে বসে আছো, কাছে শোনা। যা বলার বলো না, ছাড়ো তো। তোমাদের পাঁচুদা আমাদের বাবার বয়সী, ওর সামনে আমরা গা ঘেঁষে বসতে পারি, একটু ঈশের কথা বলতে পারি, আর তাহলে বলি? হ্যাঁ বলো, যা হওয়ার তা তো থামস আপেই হয়ে গেছে, বলো। কি হল বলো? তোমাদের ড্রাইভার কিন্তু দেখতে খাসা, নায়ক নায়ক চেহারা। হ্যাঁ শোনো না, আমার না পাঁচুদাকে একদম ভালো লাগে না, কিরকম গেও গেও চেহারা। তুমি এক কাজ করো না, তোমাদের ড্রাইভারটাকে আমার সাত দিনের জন্য দাও, আর আমাদের পাঁচুদাকে তুমি নাও। না মানে আমি কিছু শুনতে চাই না, আমি তো তোমার কাছে হাতি করা কিছু চাইনি, শুধু। না না, আমার দিতে কোনো আপত্তি নেই, কিন্তু তবে কি, ওর চরিত্রটা ভালো নয়। কি হলো, গাড়ি থামালে কেন? আমি তো আগেই বলেছিলাম গাড়ি বিগড়বে। এমন গাড়ি কিনলে কেন? আগে বললে বাবাকে বলে কত সস্তায় ভালো গাড়ি কিনে দিতাম। সেটাই ভুল হয়ে গেছে। তোমার ড্রাইভারটা এত সুন্দর, আর তোমার গাড়িটা তো বিচ্ছিরি। আমার ড্রাইভার শুধু সুন্দর নয়, ওর মতন চরিত্রবান লোক পৃথিবীতে দুটো খুঁজে পাবে না। সে কি, এই যে বললে ও চরিত্র ভালো না? আগে ভালো ছিল না, এখন হয়ে গেছে খুব ভালো, একেবারে দেবতার মতন চরিত্র।
একটু চলতে শুরু করেছে। কি হয়েছিল গাড়ির? একটু তেল বেড়েছিল। এখন কমেছে? এখন কমেছে বলেই তো চলছে। এবার যদি তেল বাড়ে গাড়ি আর চলবে না। খেয়াল রেখো তেল যেন আর না বাড়ে। তেল বাড়া কমা কি আর আমার হাতে ম্যাডাম। তবে কার হাতে? কি হলো বললে না তো, কার হাতে? কার হাতে জানি না, তবে মনে হচ্ছে তেল আর বাড়বে না। হারিয়ে গেল এই সাগরের কূলে, দাও না তুমি সাজিয়ে আমায়।
হ্যাঁ গো, ওকে খেতে দেবে না? কেন, এখন ওকে আমাদের পাশে বসে খাওয়াতে হবে? না মানে, না না না, ড্রাইভারকে অত লাই দেওয়া ভালো না। ওকে 500 টাকা দাও, ও কোথাও গিয়ে খেয়ে আসবে। না খাও। কি হলো, টাকাটা দাও, নইলে হ্যাংলার মতো দাঁড়িয়ে খাবারের নজর দেবে। আবার 20 টাকা দিচ্ছে, খুচরো নেই? না ঠিক আছে, আমি দিচ্ছি, নাও ধরো, তাড়াতাড়ি ফিরবে, রওনা হতে হবে, ধরো। এই এত বড় বাড়িটা তোমাদের? শুধু বাড়িটা নয় ম্যাডাম, যে গাড়িটা চললেন না সেটাও আমার। এটা কি করলে? হ্যাঁ, তোমাকে এত বিশ্বাস করে, তোকেও বিশ্বাস করে তোর কথা মতো আমি ড্রাইভার চেয়েছিলাম। তোর সঙ্গে আমার কি কথা ছিল? হ্যাঁ কি কথা ছিল? আমাকে দিয়ে কোনো রকম বিয়ারের কাজ করানো চলবে না ছিল? আমার আমার তোর প্রেসিড আছে না? নেই, দেখেছিস? বলছিলাম কি, যখন এলে নিয়ে চলুন না, একটা চা খেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমার ভীষণ পছন্দ, আপনার বাড়িতে চা খেতে আমার কোনো আপত্তি নেই। মানে জানেন, মানে প্রথম দেখলাম না, মানে রিয়েলি চলো। এই মামা, তুমি একটু অপেক্ষা করো, আমি চা খেয়ে আসছি। আর তুই থাক। গাড়ি গাড়ি তুই একবারে মাথা কিনে নিয়েছে। আপনাকে দিদিমণি ভেতরে ডাকছেন, আসুন। এখানে আপনি বসুন, দাদু আস। গাড়ি চালাবি? হ্যাঁ, আমার বোনের সঙ্গে প্রেম করছো আর ওকে ধাপ্পা দেবার জন্য আমারই সাহায্য চাইছো? দাদা অনেক হয়েছে, প্যাচারিকে আর লজ্জা দিও না। চল, কাল অফিসে যখন তুই ওর ছবিটা দেখালি না, মনে মনে চমকে উঠলেও তোকে কিছু বুঝতে দিন। রাত্রে বাড়িতে ফিরে একে ডেকে পাঠালাম। দাদা তুমি আমায় ডেকেছো? দরজাটা বন্ধ কর। দরজা বন্ধ করবো কেন? যা বলছি তাই কর, যা। অভিক মুখার্জি নামে কাউকে তুই চিনিস? কি হলো জবাব দে। মানে চিনি। তোর লজ্জা করে না? বিমল চৌধুরীর মেয়ে হয়ে একটা 700 টাকা মাইনের সেলসম্যানের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছিস? কি হলো? তুমি তো বলেছিলে দাদা, যে টাকা দিয়ে মানুষকে বিচার করা উচিত না। হ্যাঁ বলেছিলাম, তার মানে এই বলিনি নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে হবে। 700 টাকা মাইনে পায়, বাড়িতে বাবা মা বন্টন সবাই আছে, এমন একটা অভাবের সংসারে গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারবি? নিশ্চয়ই পারবো। না পারবি না, নিজেও চলবি ওদেরও জ্বালাবি। কাজ কর,
ওই ছোড়াটার সঙ্গে মেলামেশা করা ছেড়ে দে। না দাদা, আমি ওকে ছাড়তে পারবো না। পারবো না বললে তো হবে না, ছাড়তে তোকে হবেই। তুমি এই কথা বলছো দাদা? বাবা মদ্যপি না জানি, কিন্তু আমি ভেবেছিলাম তুমি আমার পাশে থাকবে। পাশে থাকবো ঠিকই, তাই বলে আমাকে তো ড্রাইভার সাজতে হবে বলতো। ড্রাইভার? হ্যাঁ শোন, আজ সকালে অভিক আমার অফিস এসেছিল, কাল সকালে আমরা দুজন মিলে ওকে, তোকে আমি অনেক বছর থেকেই চিনি, খুব ভালোবাসি, একবারে ছোট ভাইয়ের মতো। তাই বাজে দেখছিলাম আমার বোনটা সত্যি তোকে ভালোবাসে নাকি খেলা চলে। নাকি কাল আমাদের অফিসে দেখলাম না? হ্যাঁ ঠিকই দেখেছো, এবার প্রায় দেখবে। তিনি কি আমাদের কোম্পানিতে জয়েন করছেন? জয়েন? হ্যাঁ জয়েন তো করছে, তবে কোম্পানিতে নয়, অন্য জায়গা। ওনার পরিচয়টা কি জানতে পারি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি হচ্ছে বাবার পছন্দ করা পাত্র, মানে বাবা যার সঙ্গে মহুয়ার বিয়ে দিতে চায়, আর এ হচ্ছে আমার পছন্দ করা পাত্র, মানে আমি যার সঙ্গে ওর বিয়ে দিতে চাই। এর নাম হলো অভিক, অভিক মুখার্জি। নমস্কার। আরে না রে না, মন খারাপ করার কিছু নেই। আমি কেন, আমার বাপ চাইলেও কিছু হবে না। দেখো জন্ম, মৃত্যু, বিবাহ, এই সবই হলো গিয়ে ওই ওপারওয়ালা ইচ্ছে। এখন দেখা যাক ওপরওয়ালা কি চান। কে ওপরওয়ালা? কি করবে ওপরওয়ালা? কি করবে মেয়ে? কি ওপরওয়ালা নাকি মেয়ে? আমার আমার মেয়ের বিয়ে আর কারো ইচ্ছেতে নয়, আমার ইচ্ছেতেই হবে। আমি তাহলে নিশ্চিন্ত থাকতে পারি তো? আলবাত থাকবে। তোমার বাবার পাঁচটা ব্যবসা, তিনটে গাড়ি, তোমার মতন পাত্র ছেড়ে আমি কিনা? কি করে ছেলেটা? ব্যবসা করে। কিসের ব্যবসা? মানে ইয়ের ব্যবসা, ইয়ে। এটা কি বস্তু? কিসের ব্যবসা বলবে তো? ওই যে বিড়াল। বিড়াল? বিড়ালের ব্যবসা? হ্যাঁ, সাদা সাদা লোমালা বিড়াল, খাঁচায় পড়ে আর বিদেশে পাঠায়। বিদেশে বিড়াল পাঠায়? হ্যাঁ, আগে ব্যাংক পাঠাতো, এখন ওই পুকুর খানা ডোবা সব ব্যাংক শেষ, তাই হাজার হাজার বিড়াল পাঠাচ্ছে। হাজার হাজার বিড়াল পাঠাচ্ছে? দেশের লোকগুলো যেমন কেমন, আগে কোলা ব্যাংক খেত, ব্যাংক ফুরিয়ে যেতে এখন বেড়াল ধরেছে। বেড়াল ফুরিয়ে গেলে হয়তো কুকুর ধরবে। শুধু কি বেড়ালের ব্যবসা? ওদের আরো দশটা ব্যবসা আছে। দশটা ব্যবসা? হুম। তোমার জন্য কটা ব্যবসা বলেছিলে? আমাদের পাঁচটা। মোটে তো যে দশটা ব্যবসা করে তাকে ছেড়ে আমি তোমার সঙ্গে মেয়ে বিয়ে দিয়ে যাবো কেন? না তুমি ঠিক করেছো। ওদের কটা গাড়ি আছে জানো বাবা? কটা? তাও দাও একটু মনে করতে দাও। কন্টিসা, মারুতি, স্ট্যান্ডার্ড 2000, স্ট্যান্ডার্ড 4000, স্ট্যান্ডার্ড 6000। স্ট্যান্ডার্ড 2000 আমাদের একটা গাড়ি আছে জানি, 4000, 6000 এসব কি? লেটেস্ট, লেটেস্ট মডেল, বিদেশি গাড়ি। জানো বাবা ওদের আরো সাতটা গাড়ি আছে। তাই নাকি? হুম। তোমাদের যেন কটা গাড়ি? আগে তিনটে। মোটে? তা তো শুনেছি একটা নাকি পেট্রোল ভরলে চলে না, লোকে ঠেললে তবে চলে। এখন বুঝতে পারছো তো কি করে রাজীব এত তাড়াতাড়ি ব্যবসায় নাম করে ফেললো? ঠিক তেমনি ওই ছেলেটিও। কি নাম? অভিক। অভিক? অভিক না, ওই ছেলেটিকে আমার পছন্দ, অভিক। নামটাও কি সুন্দর, বিউটিফুল। আপনি কথা দিয়েছিলেন আমার সঙ্গে? হ্যাঁ কথা দিয়েছিলাম, দিয়েছিলাম তো, এখন আবার কথা ফিরিয়ে নিচ্ছি। বুঝে গেল? উফ, কি গাড়ি কি হলো? কাল থেকে ঘাড়ে যা ব্যথা হয়েছে না, এখনো ঠিক হয়নি। হঠাৎ ঘাড়ে লাগলো? আর বলো না, কালকে অভিকদের বাড়িটা না একেবারে ঘাড় তুলে দেখছিলাম, ওটা আটতলা না নতলা। উফ, এমন হ্যাচকা লাগলো না। উফ, নতলা? আমাদের তো দুতলা। তোমার সাহস তো কম নয়?
দোতলা বাড়িতে থেকে তুমি নতলা বাড়ির পাত্রকে তাড়াতে চাও? ওদের বাড়ির ডিজাইনটা জানা বাবা, কি বলবো কি বলবো, বোম্বে থেকে প্রচুর ফিল্ম স্টার ওদের বাড়িতে শুটিং করতে আসে। রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, 5 মিনিট ধরে ওদের বাড়ির ডিজাইনটাকে দেখতে হবে। এখান দিয়ে আর্চ, এখান দিয়ে ঝর্ণা, আর মাঝখান থেকে পাহাড়। শুনছো, শোনো শোনো, একে বলে পাত্র। না তুমি ক্যান্সেল, বাবাকে গিয়ে বলো তুমি ক্যান্সেল হয়ে গেছো। কতলা বাড়ি জানো তোমার? আগে দোতলা। হবে না হবে না, বাবাকে গিয়ে বলো আমার মেয়ে এক লাফে দোতলা থেকে নতলায় উঠে গেছে। ওদের বাড়িটা কোথায়? গড়িয়া, 78 নম্বর রায়পুর। রায়পুর তো মধ্যপ্রদেশে। এখানেও একটা আছে বাবা। আছে বুঝি। অভিক, একবার ভেতরে আয় তো। তুই যে বলছিলি সামনের মাস থেকে তোর মাইনে বাড়বে, বাড়ছে তো নাকি? মানে ওসব মানে ফানে বুঝি না, এখন আমি আর একা নই যে যা মাইনে পাবো তার পুরোটাই এই সংসারে ঢালব। তোর বৌদি এসেছে তাই খরচাও বেড়েছে, এখন থেকে টুকুর কলেজের মাইনে এবং যাবতীয় খরচ কিন্তু তোমাকেই চালাতে হবে। প্রেমপত্নীকে টাকাটা খরচ করে চলেছিস? বলবো পকেটমার পকেট মেরে দিয়েছে। কি হলো? আমি চুপ করে দাঁড়িয়ে থাকলে চলবে না, একটা কিছু বল। এতে আর বলা বলির কি আছে, তোমার যা বলার তুমি তো বলেই দিয়েছো, এবার ও যা ভালো বুঝে তাই করবে। বোনটা তো শুধু তোমার একার নয়, ওরও তো। ছোটদা দেখ না তোর রাজীবটাকে বলে ওর অফিসে যদি একটা চাকরির ব্যবস্থা করতে পারিস, আমার খরচটা আমি নিজেই চালিয়ে নিতে পারবো। তোর বোকা, আমি থাকতে তুই চাকরি করবি কি? দাদা দাদা তুমি কিছু চিন্তা করো না, আজ থেকে টুকুর সব দায়িত্ব আমার। বাবা শুনলেন তো, আপনার সামনেই কিন্তু কথা হয়ে গেল। হ্যাঁ এটাও যেমন শুনলাম, সঞ্জুর বিয়ে দেবার সময় তোমায় দেখতে গিয়ে সেদিন তোমার বাবার কথাও শুনেছিলাম। তোমার বাবা তার সংসারে নানা রকম ফেরিস্তি দিয়ে আমাকে বলেছিলেন তুমি নাকি তার খুব পয়মন, তুমি যে সংসারে যাবে সব আলোয় ভরিয়ে দেবে। তা তুমি দিয়েছো বৌমা, আগুন লাগলেও তো চারিদিকটার সমস্ত আলোয় ভরে যায়, আমার সংসারটাও তাই অশান্তির আগুনে ভরিয়ে তুলেছ। আমি আমি আপনাদের সংসারে আগুন লাগাচ্ছি? সেদিন তোমার বাবা আমায় জিজ্ঞেস করেছিলেন আমাদের কোনো দাবি দেওয়া আছে কিনা, মানে কিছু নগদ টাকা পয়সা চাই কিনা। আমি বলেছিলাম ছি ছি ছি, এ আপনি কি বলছেন, এমন পয়মন তো বউ, আমি তো ঘরে আমার মা লক্ষ্মীকে নিয়ে যাচ্ছি, আমার এমনিতেই টাকা আসবে, আমার ছেলে প্রমোশন হবে। বাবা বাবা তুমি একটু চুপ করো, সত্যি সঞ্জুর প্রমোশন হয়েছে, কোম্পানিতে যেমন প্রমোশন হলে বস বদল হয় ওরও হয়েছে। এতদিন ও আমার কথা শুনতো, এখন এখন ওর নতুন বসের কথা শোনে। আপনি ভুল করছেন বাবা। আমি ভুল করছি না, আমি ভুল করেছি, সেদিন ঘরে লক্ষ্মী আসছে ভেবে আমি কিছু দাবি করিনি। আমি সেদিন যদি ঘুণা করে টের পেতাম যে আমার ঘর ভেঙে দিতে, তোমার মতো একজন অলক্ষ্মীকে লক্ষ্মী ভেবে ভুল করে আমি নিয়ে আসছি, সত্যি সত্যি আমি সেদিন অন্য বাবাদের মতো তোমার বাবার কাছ থেকে কিছু টাকা চেয়ে নিতাম। যা দিয়ে আজ টুকুর পড়ার খরচ চলতো। বাবা কি আপনি আমাকে অলক্ষ্মী বললেন? কি গো তুমি কিছু বলবে না? আমার কিন্তু এরপর আর ধৈর্য থাকবে না। না না অধৈর্য হয় না, বলবে বলবে, ও নিশ্চয়ই বলবে, তবে এখন নয়, আমরা ঘর থেকে বেরিয়ে যাই। তুমি ওকে শিখিয়ে দিও ছেলে হয়ে বাপকে কি করে অপমান করতে হয়। বাবা তোকে তো আমি চিনি, আমি তাই জানি অভিককে ডেকে টুকুর পড়ার খরচ চালাবার পরামর্শ তোকে কে দিয়েছে। অভিক আয়, তুই আয়, তোর দাদাকে তার নতুন বসের কাছ থেকে কিছু নতুন শিক্ষা নিতে দে।
এই অপমান সইবার পর এবার আর থাকা চলে না, আমরা অন্য কোথাও চলে যাই। দাঁড়াও, কাল তাহলে দেখে আসব নতুন হাওড়া ব্রিজের নিচে কোনো তাঁবু খাটাবার জায়গা আছে কিনা। কি নতুন ব্রিজের নিচে তাঁবু? হ্যাঁ, এখন একটা এক ঘরের ফ্ল্যাটের ভাড়া কত জানো? কত? 300 টাকা। ঠিক আছে, সামনের মাস থেকে তো 300 টাকা আমি দেব। তুমি দেবে? কোত্থেকে পাবে? আরে বাবা ভয় নেই, বিক্রি করতে পারবো না, সারাদিন তো বাড়িতে বসে থাকি, চারটে ছাত্র পড়ালেই তো। না বাবা, আমি থাকতে এই বয়সে তোমাকে আর। আরে বাবা, আমি তো বলছি আমি পারবো, এই বুড়ো বয়সে ছেলে বউর কাছ থেকে গালাগাল খাওয়াচ্ছে। না বাবা, তার চেয়ে আমি একটা পার্ট টাইম কাজ দেখে নেব। তোর বয়সী ছেলেরা এখন সব খেলাধুলো নিয়ে ব্যস্ত থাকে, আর তুই একটা অ্যাটেসি নিয়ে এই রোদ্দুরের মধ্যে ঘুরে ঘুরে বেড়াস। তোর অ্যাম্বিশন ছিল তুই বড় ফুটবলার হবি, হলো না। এই সংসারের দায়িত্ব আমি তোর উপর চাপিয়ে দিয়েছি। দায়িত্ব নেবার যোগ্যতাও তো তুমি করেছো বাবা। ছোটবেলায় মা হারাবার পর আমাদের তিন ভাই বোনকে একটা দিনের জন্য মার অভাবটা বুঝতে দাওনি, আজ এই বয়সে তোমাকে যদি বিশ্রাম দিতে না পারি। কিন্তু আর কি আমি সেই ছোট্টটি আছি বাবা? আমি ঠাকুর ছোড়দা, ভাই ফোটার দিন ধান দুব্য দিয়ে আমি ওকে আশীর্বাদ করি, আর আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে। কিরে বল না, আমার তো খারাপ লাগছে আমার জন্য তোমরা। থাক, আর দিদিমার মতন নাতি নাতনিদের কথা ভাবতে হবে না, যাও এক কাপ চা নিয়ে এসো, আমি এখন বেরোবো। কোথায় বেরোবি? গড়িয়া চিনিস তো? সেখানে চল তো, 78 নম্বর রায়পুর, দেখবি বিরাট বাড়ি। ঠিক আছে, কি হারা দাদা পুকুরে ফেলবি নাকি? বললাম 78 নম্বর বাড়ি, আগে ওই তো 78 নম্বর বাড়ি। বাড়ির ডিজাইনটা জানা বাবা, তোমাকে 5 মিনিট ধরে তাকিয়ে দেখতে হবে। আপনি এ বাড়িতে অভিক মুখার্জি নামে কেউ থাকে? আমার ছোট ছেলে লায়ার, চিটিংবাজ, চোর চোর। এ আপনি কি বলছেন? থামুন, 10টা ব্যবসা, 7টা ফরেন কার, এ আপনার নতলা বাড়ি। কি বলছেন আপনি? আমি বলছি না, বলেছে আপনার ছেলে। আমার ছেলে? হ্যাঁ, আমার মেয়েকে বলেছে তার বাবার নাকি 10টা ব্যবসা আছে, 7টা গাড়ি আছে। এই যে চেহারা, তার আবার 7টা গাড়ি, ড্রাইভার হওয়ার যোগ্যতা নেই, আবার গাড়ির মালিক। টাকা দরকার ছিল তো আমাকে বললি তো পারতেন, আমার মেয়ে পেছনে ছেলেকে লেলি দিয়ে কি দরকার ছিল? কি আজে বাজে কথা বলছেন আপনি! আজে বাজে লোকের সামনে কি মন্ত্র পাঠ করব? আপনারা আমার টাকা দেখেছেন না? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না, আপনি কে, কোথেকে আসছেন? টাকা নাকা সাজবার দরকার নেই, ছেলেকে বলে দেবেন এর যদি আমার মেয়ের সঙ্গে মেলামেশা করতে যায় তাহলে আমি ঠ্যাং ভেঙে পুলিশে ধরিয়ে দেবো। আপনার যা বলার আপনি ভেতরে এসে বলুন। এই বাড়ির মধ্যে যেখানে ঢুকতে গেলে আমার চাকর নাকে রুমাল চালা দিয়ে ঢুকবে। আমাকে ভেতরে ঢুকিয়ে যে টাকাটা চাইবেন বলে ঠিক করেছেন সেটা আমি এখানে দাঁড়িয়ে দিয়ে দিচ্ছি। ঠিক, কেউ চাইবে আবার লজ্জাও আছে। নিন। কি হয়েছে দাদা? আর বলবেন না, এর ছেলে আমার মেয়েকে গিয়ে বলেছে এ নাকি 10টা ব্যবসা আছে। দেখুন তা কি দেখুন, যার 10টা ব্যবসা আছে তার চেহারাটা দেখুন। হ্যাঁ, কেমন বিড়লা বিড়লা ভাব। বিড়লা নয়, বেড়াল বেড়াল, এ নাকি বেড়ালে ব্যবসা আছে, বিদেশে রপ্তানি করে। তা দাদু, এই নতুন ব্যবসাটা মানে লোক ঠকানো ব্যবসাটা কবে থেকে শুরু করলেন? শুনুন, আপনি তখন থেকে একতরফা বলেই যাচ্ছেন, আমার ছোট আর যাই হোক ধাপ্পাবাজ নয়। আমার মনে হচ্ছে
আপনার কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে। ভুল তো হয়েছে, তবে আমার নয়, তোমাদের। মাছ ধরার ছিপটা ঠিক জায়গা মতো ফেলতে পারেনি তোমার ছোড়দা। ছোড়দা এলে বলে দিও আর এরকম ভুল যেন না করে। ভুল ছাড়া আর কি বলো রাজীবদা? যেদিন জানতে পারলাম মহু এত বড় লোকের মেয়ে, সেদিন থেকে আমার উচিত হয়নি এখনো। থাম, প্রেমে আবার গরিব বড় লোকের কি আছে রে? না রাজীবদা, সত্যি আমার উচিত হয়নি। আমার ঘরে একটা ছোট্ট বোন আছে, আমার ওপর কত বড় দায়িত্ব। আরে ঠিক আছে ঠিক আছে, একটা ব্যবস্থা হয়ে যাবে। তোর বোন তো আমার বোন। হ্যাঁ, আমি বোম্বে থেকে ফিরে আসি, ফিরে আসার পর আমাদের প্যানোরামার অফিসে তোকে বসিয়ে দেবার ব্যবস্থা করছি। ঠিক, তুমি কবে যাচ্ছো বোম্বে? আরে কবে কি রে, আজই তো ইভিনিং ফ্লাইট। বাবা, টুকুর টাকার জন্য তোমায় চিন্তা করতে হবে না। সামনে মাস থেকে আমি একটা ভালো ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা? লোক ঠকানো? লোক ঠকানো? শোনো অভিক, আমি তোমায় স্পষ্ট বলে দিচ্ছি, তুমি একজন গরিব স্কুল মাস্টারের ছেলে। মানুষের কাছে পরিচয় দিতে যদি তোমার লজ্জাবোধ করে, তুমি পরিচয় দিও না। আমি কথা দিলাম পিতৃত্বের দাবি নিয়ে তোমার কাছে হাত জোর করে দাঁড়াবো না। কিন্তু বাবা, মানুষের কাছে এমন করে আমাকে ছোট করে দিও না। বাবা, কি বলছো কি তুমি? তুমি রোজ সকালে খাওয়া দাওয়া করে একটা অ্যাটাচি নিয়ে বেরো। আমি তোমাকে বিশ্বাস করতাম তাই কোনোদিনও জিজ্ঞেস করিনি যে এই অ্যাটাচির মধ্যে কি আছে। আমি শুনেছিলাম তুমি কি একটা ওই পাস্টার্স বেচো। আমি ভাবতে পারিনি জানো, ওই পাস বেচার নাম করে তুমি একটু একটু করে তুমি নিজের স্বার্থে আমার মান সম্মান সব বেচে দিয়েছো। আমি ভাবতে পারিনি, আমি ভাবতে পারিনি। আমি তো আমার মান সম্মান বেচে দিয়েছি। সত্যি করে বলো তো, আমার রোজগার কম থাকলেও আমি তোমাদের কোনো অভাব রেখেছি? হঠাৎ এইসব কথা আসছে কেন? সকাল থেকে রাত অব্দি গাধার মধ্যে পরিশ্রম করে তোমাদের তিন ভাই বোনকে মানুষ করার পর আজ এনে আমাকে শুনতে হলো। কি হয়েছে বলবে তো? দাদা তোমায় কিছু বলেছে? তোমার দাদা বৌদি আমাকে মাঝে মধ্যে অপমান করে ঠিকই, কিন্তু বাবা আজ আমি তোমার জন্য যে অপমান সইলাম এই চেয়ে তুমি যদি তোমার পায়ে জুতোটা খুলে আমার গালে মারতে, আমি জানতাম আমার ছেলে আমার ঘরের মধ্যে আমার গালে মেরেছে। কি আজে বাজে কথা বলছো বাবা, আসল কথাটা না বলে? আসল কথা বলছি বলছি বঙ্গিয়ে শোনো, টুকু আমার মেয়ে, ওর ভালো মন্দ সমস্ত আমি বুঝবো, তোমার টাকা সেখানে আমিও গ্রহণ করবো না। ওই টাকায় কেনা জিনিস হলো বিষ, আমিও গ্রহণ করবো না। অন্য কারো কাছ থেকে আমি টাকা নিল তোমার মতো একজন অসৎ চিটিং বাজের টাকা। চিটিং বাজ? আমার এতটা বয়স হলো আজ অব্দি কেউ আমার মুখের উপরে কোনো কথা বলতে সাহস করেনি। আমি যা করেছি নিজে খেটে করেছি, সৎপথে করেছি। এই সেই বয়সে আমার এখানে শুনতে হলো। কি হয়েছে এটুকু? কি হয়েছে বাবা, কেন এসব উল্টো পাল্টা বলছে? আজ মহুয়া বলে একটি মেয়ের বাবা এসেছিলেন। মহুয়ার বাবা? দেখলি দেখলি টুকু, মহুয়ার নামটা শুনে কেমন চমকে উঠলো। তুই নাকি তার বিরাট সম্পত্তি লোভে তার মেয়েকে বলেছিস বাবার নাকি নতলা বাড়ি আছে, সাতখানা গাড়ি আছে? আমি বলেছি? হ্যাঁ তুমি, তুমি যারা কে বলবে? রাজীবদা যে জেনে শুনে কেন একটা ফোর 20 ছেলেকে আসকার দিচ্ছে আমি বুঝতে পারছি না।
420 আর 440 হিসাবটা তোমার সঙ্গে আমার পরে হবে। মহুয়া কোথায়? কেন মহুয়াকে কেন? মহুয়ার সঙ্গে আমার দরকার। ওর সঙ্গে তোমার আর কোনো দরকার থাকতে পারে না, তুমি যেতে পারো। যাবো তো বটে, তবে যাওয়ার আগে একবার ওর সঙ্গে দেখা করে যাব। কেন, তুমি কি অন্যায় স্বীকার করতে এসেছো? অন্যায় অন্যায় না করে যে আমি অন্যায় স্বীকার করি না, সেটা আপনার জানা না থাকলেও আপনার মেয়ের জানা আছে। আজ আপনাকে আমি জানিয়ে দিতে এসেছি যে সত্যিকারের অন্যায়টা কে করেছে। দেখুন দেখুন আপনার মেয়েকে। ডাকবো তো বটেই, তবে মহুয়াকে নয়, দারোয়ানকে। যদি ভালো চাও তো এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। যাওয়ার জন্য আমি এখানে আসিনি, যখন একবার ঢুকেছি তখন বেরোবার আগে আপনাদের ওই 420 আর 440 কানেকশনটাকে ঠিক করে দিয়ে যাব। তুমি কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমার অধিকারের সীমাটা কতখানি সেটা আমার জানা আছে, তুমি বোধহয় ভুলে গেছো যে তোমার সীমাটা কতখানি। পথ ছাড়ো, নইলে কিন্তু আমাকে নিজের পথ তৈরি করে নিতে হবে। বললাম তো আর এক পা এগোবে না। এক পা নয়, আমাকে এখন অনেক পা এগোতে হবে। আর আমার এই পাটাকে থামাতে যেও না, নইলে কিন্তু আমার এই হাতটা চলবে। কেন কেন আমার বাবাকে এইভাবে অপমান করলে? কিসের জন্যে? আমি তোমার বাবাকে অপমান করিয়েছি? হ্যাঁ, ওই ছোকরাকে মানতে মানতে বার করে দে। চলো চলো নিচে বলো 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 তোমার বাবার সামনে, বলো তোমার বাবার সামনে। আমি কবে তোমাকে বলেছি যে আমার 9 লাখ বাড়ি আছে, 7টা গাড়ি আছে, কবে তোমায় বলেছি বলো? পরিচয় হওয়ার প্রথম দিন থেকে আমি তোমাকে বলে আসছি যে আমি একজন দরিদ্র স্কুল মাস্টারের ছেলে, যার ব্যাংক ভর্তির টাকা না থাকলেও বুক ভরা আত্মসম্মানটা আছে। কি আমি তোমায় বলিনি? বলিনি আমি তোমায়? আমি তোমাকে এও বলেছি যে আমি একটা 700 টাকা মাইনের চাকরি করি, আমাদের ব্যবসা বাড়ি গাড়ি কিচ্ছু নেই। কে বলিনি তোমায়? সত্যি কথা বলেছি বলেই তো আমি তোমায় ভালোবেসেছি। তবে কেন তোমার এই বড়লোক বাবা আমাদের বাড়িতে গিয়ে পাড়ার লোকের সামনে আমার বাবাকে অপমান করে এসেছেন? আজ অপমান না করলেও যেদিন জানতাম যে তুমি 700 টাকা রোজগার করেও আমার মেয়েকে তোমার বাড়ি বউ করার স্বপ্ন দেখছো, সেদিন কি তোমার বাবাকে আমি ছেড়ে দিতাম? 700 টাকা রোজগার করাটা যদি অপরাধ হয় সেটা আমার অপরাধ, আমার বাবার নয়। তোমার মতন একটা অপদার্থ ছেলের জন্ম যে বাবা দিয়েছেন, তুমি বলতে চাও তিনি অপরাধী নন? সে অপরাধ তো তাহলে আপনিও করেছেন। তোমরা আবার এখানে এলে কেন? টুকু গিয়ে খবর দিলে তুই রেগে এখানে এসেছিস। আপনি কে? আমি আমি আপনার মেয়ের ভাবি ভাসু, যার আপনার মতো টাকা নেই, টাকার অহংকার নেই, কিন্তু ভদ্রতা বোধ আছে, যার ছিটে ফোটা আপনার নেই। কি চান এখানে? এ প্রশ্নটা আপনার ওই ছেলেটিকে জিজ্ঞেস করুন যে কিছু পাবার লোভে এখানে এসেছে। আপনি কি চান বলবেন তো? এমনভাবে কি চান করছেন যেন আপনার অনেক কিছু আছে। কি আছে আপনার যে দেবেন? তোর মতো ছেলেকে জন্ম দিয়ে যদি তোর বাবা অপরাধ করে থাকে, তাহলে আমি বলবো পৃথিবীর সব বাবা যেন জন্মে জন্মে ওই একই অপরাধ করে থাকে। এইরকম একটা ডাহা মিথ্যেবাদী মেয়েকে জন্ম দিয়ে যে অপরাধ আপনি করেছিলেন, সেই অপরাধটা অপরের উপর চাপাতে চাইছেন কেন? আপনি জানতেন না যে মেয়েটা ডাহা মিথ্যেবাদী? বলুন, অস্বীকার করতে পারবে বলুন? মানে মিথ্যে কথা বলাটা ওর একটা রোগ। জানেনি যখন মিথ্যে কথা বলাটা ওর একটা রোগ, তখন এবার যাচাই করে নিলেন না যে অভিক সম্পর্কে যে কথাগুলো বলেছে সেটা সত্যি কিনা? নিজের ঘরে রুগী থাকতে আপনি গেলেন একটা সুস্থ লোককে অসুস্থ করতে। অন্যের বাড়ির কাঁচের জানলা ভাঙার আগে একবার একবার নিজের বাড়ির কাঁচের জানলাগুলো দেখে নেবেন। বন্দুক দিয়ে যেরকম কাঁচের জানলা ভাঙা যায়, সেরকম একটা ছোট্ট পাথরেরও কাঁচের জানলা ভাঙার ক্ষমতা আছে। এই যে তপনবাবু, 420 আর 440 হিসেবটা আমার বাকি রইল, পরে এসে একদিন কানেকশনটা ঠিক করে দিয়ে যাব। চলো বিকাশদা। ফের যদি এই ছোকরার সঙ্গে মেশামেশি করেছো তার ফল হবে সাংঘাতিক। আমার সম্মান নিয়ে ছিনমিনি খেলতে তোমাকে আর তোমার দাদাকে আমি দেবো না। যাও, আজ বোম্বে থেকে আসুক, আমি ওকে জিজ্ঞেস করবো সে দাদা হয়ে নিজের বোনের ক্ষতি কেন করে। তা আপনি ঠিক বলেছেন। তুমি থামো তো, তাকে বিয়ে করবে তো সম্মান রক্ষা করতে পারে না।
ওষুধ খেয়ে এ রোগ সারে না। এই মিথ্যে মন গড়া কথা বলতে গিয়ে যখন একটা প্রচন্ড মানসিক আঘাত খাবে, আপনা থেকেই এ রোগ সেরে যাবে। দাদা ছাদে শুয়ে আছে। দাঁড়া, আমি আসছি। কিরে, আকাশের দিকে তাকিয়ে কি ভাবছিস? মহুয়ার কথা, মহুয়ার কথা ভেবে আর কি হবে? দেখো ভিক, আমার কিন্তু মনে হয় ব্যাপারটা ভালোই হয়েছে, জানিস? মানে মিথ্যে কথা বলার জন্য মহুয়া যে আঘাতটা পেল, আমার তো মনে হয় যে তাতে ওর মিথ্যে বলার রোগটাই সেরে যাবে। সঙ্গে সঙ্গে আমাদের এতদিনের ভালোবাসাটাও মিথ্যে হয়ে গেল, কি বলো? এই আঘাতে হয়তো রোগটা সারলো, কিন্তু আমার বুকটাতে এমন একটা ক্ষত তৈরি করে দিল যে ক্ষতটা কোনোদিনও শুকাবে না। জানো বিকাশদা, কোথা থেকে একটা দমকা ঝড় এসে আমার সব স্বপ্নকে ভেঙে চুরমার করে দিল। ওকে যে এইভাবে হারাতে হবে বুঝতে পারিনি। কিন্তু বুঝলি কি করে যে ওকে হারাতে হবে? তুমি কি ভাবো সেদিনের সেই ঘটনার পর ওর বাবা মার সঙ্গে মিশতে দেবে? আরে মিয়া বেবি রাজি তো ক্যা করেগা কাজি। কিন্তু আরে ইডিয়েট, মহুয়ার বাবা নয় ওকে কড়া পাহাড়ায় রেখেছে। কিন্তু বৃন্দাবন, বৃন্দাবন তো আছে। বৃন্দাবন? বৃন্দাবন মানে কলেজ, কলেজ। কলেজে কি ওর সঙ্গে দেখা করবি? ওর বাবা কি আর একা কলেজে যেতে দেবে? না, আজ থেকে তুমি একা কলেজে যাবে না, তপন সঙ্গে যাবে। ও আমার সঙ্গে গিয়ে কি করবে? ও কি করবে সেটা ওকে বলা আছে, যাও। চলো, তোমার বোধ হয় কলেজে দেরি হয়ে যাচ্ছে। শুনেছিলাম চাকরিতে তোমার প্রমোশন হবে, কিন্তু বাবা যে এত তাড়াতাড়ি প্রমোশন দিয়ে দেবে ভাবিনি। কোম্পানি পারচেসিং ম্যানেজার থেকে একেবারে দারোয়ান। আমি দারোয়ান? তাছাড়া আবার কি, চাকর বাকরের কাজ করবে আজ থেকে? আমি কলেজে ঢুকবো আর তুমি আমার কলেজের গেটে দাঁড়িয়ে আমাকে পাহারা দেবে দারোয়ান হয়ে? কাকি কি বলছো, তোমার ভালোর জন্য তোমার সঙ্গে কলেজে যেতে রাজি হয়েছে। 700 টাকা রোজগারি সেলসম্যান থেকে তোমার যে দারোয়ান জামাই বেশি পছন্দ তা যদি আগে জানতাম, তাহলে রাজভবনে গেটে দাঁড়িয়ে থাকা রাজ্যপালের দারোয়ানটার সঙ্গে প্রেম করতাম। তাহলে বাবা তুমি গর্ব করে তোমার বন্ধুদের বলতে পারতে, জানো রাজভবনের দারোয়ান আমার জামাই। রাজীব আসুক, লাই দিয়ে মাথায় তুলেছে তোমায়। হ্যাঁ দাদা আসুক, তোমার এই দারোয়ানের একটা পার্মানেন্ট দারোয়ানির চাকরি করে দেবো। এসো দারোয়ানজি। তোমাদের মতো ঠুটো জগন্নাথে দাঁড়িয়ে আছো কেন? সবসময় নজর রাখবে, কোনো মতেই যেন হারামজাদা অভিক কলেজের ধারে কাছে ঘেরতে না পারে। দেবতা দেখেছিস? দেখেছি। অনেক যদি ছবি কি ভালো বল। হ্যাঁ ভীষণ ভালো রে। আচ্ছা তুই আর কি দেখেছিস রে? এই এবার কলেজ শেষ হলে না খালি ডান্স ড্রামা করবো, ভালো লাগে না একদম। কি ডান্স ড্রামা করবি? হ্যাঁ দেখি সেটা ঠিক করে নি। আচ্ছা thank you.
বাবা যাকে দারুণ হিসেবে পাঠিয়েছে না, তাকে তোর ম্যানেজ করতে পারবি তো? যা না, আমরা ম্যানেজ করে নেবো, যা। আরে তুই যা তো, আমি ঠিক ম্যানেজ করে নেবো, ঠিক আছে? হ্যাঁ। আমাদের বাড়িতে কেন? তোমার বাবার কাছে ক্ষমা চাই। ক্ষমা তুমি কেন চাইছো মা? তুমি তো অন্যায় কিছু করনি।
আমি মিথ্যে কথা বলেছিলাম বলেই তো। তুমি মিথ্যে বলেছো বলে উনি যেমন এসেছিলেন, তুমি সত্যি বললে কি উনি আসতেন না? তুমি তার একমাত্র মেয়ে, উনি নিশ্চয়ই চাইবেন না এই দরিদ্র স্কুলমাস্টারের সংসারে তুমি বউ হয়ে আসো। বারে ওর বাবা না চাইলে কি হলো? ও যখন ছোটদাকে পছন্দ করে কি গো বলো না। ওর পছন্দ অপছন্দে কি এসে যায়? ওর বাবার এত টাকা, উনি ওর পছন্দ করা পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন, এ তো স্বাভাবিক। ওর বাবা বাবা রাজি হবেনি। দাদা একবার বোম্বে থেকে ফিরে আসুক না। চলো তোমার সঙ্গে বড় বৌদির আলাপ করিয়ে দিই, এসো। অভিক তোমরা যাও, অভিকের সঙ্গে আমার কথা আছে। তুমি বড় হয়েছ, বুঝতে শিখেছ, তোমাকে আমার নতুন করে কিছু বলার নেই। তবে এইটুকু বলে রাখছি, কোনো বাবাই কিন্তু চাইবে না তার ইচ্ছার বিরুদ্ধে তার মেয়ে বিয়ে করুক, বিশেষ করে ওর বাবার মতো বাবা যার অঢেল টাকা আছে। উনি সেদিন আমাদের বাড়ির উঠোনের মধ্যে শুধু ফনা তুলে ফোঁস করেছিলেন, এবার তুমি কিছু করতে গেলে কিন্তু ছবল মারবেন। অন্যের জমি থেকে গোলাপ চারাটা তুলে আনবার আগে নিজের বাগানের জমিটা অন্তত একবার পরীক্ষা করে দেখা দরকার যে ওই জমিতে গোলাপ চারাটা পুঁতলে সেটা বাঁচবে কিনা। তুই নিজেও তো জানিস আমার সাজানো বাগানে আমি ইতিমধ্যে একটি বিষ বৃক্ষ নিয়ে এসে পুঁতে ফেলেছি। এখন তুমি একটু বাইরে যাও টুকু, মহুয়ার সঙ্গে আমার দুটো কথা আছে। ও থাক না, যা বলার ও সামনেই বলুন না। তুমিও এই বাড়ির বউ হয়ে আসছ আর আমিও এই বাড়ির বউ, কথাটা তোমার আমার মধ্যেই হওয়া ভালো। ঠিক আছে তোমরা গল্প করো, আমি বরঞ্চ এই ভাগে একটু চা করে আনি। তোমার সঙ্গে এতক্ষণ কথা বলে বুঝলাম তোমাদের বাড়িতে সব কিছুই আছে, কিন্তু একটা দড়ি নেই, হাত কয়েক লম্বা দড়ি। দড়ি? দড়ি কেন? এই বাড়ির বউ হয়ে আসার আগে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ো। আপনার বাড়িতে দড়ি ছিল না, আপনি তাহলে ঝুললেন না কেন? আমি কি আর আগে জানতাম? যেমন পাজি শ্বশুর তেমনি দজ্জাল ননদ। উফ, আমাকে একবারে জ্বালিয়ে পুড়িয়ে মারলো। তুমি এসো না, দেখবে কেমন তোমায় জ্বালাবে। আমি এসে বলে দেবো, জ্বালাতে যদি হয় তাহলে আমায় জ্বালাও, আপনাকে তখন আমি জ্বালাতেই দেব না। আমি যাই। কথাটা কিন্তু হেসে উড়িয়ে দিও না। না না, দড়ি তো বাড়িতে নিশ্চয়ই পাওয়া যাবে, আর না পাওয়া গেলে হাত কয়েক দড়ি আপনার কাছে পাঠিয়ে দেবো। নাইলনের দড়ি সহজে ছিঁড়বে না। আমি দড়ি দিয়ে কি করব? গলায় দিয়ে ঝুলে পড়বেন। অমন দেবতার মতো শ্বশুরকে যে পাজি বলে তার গলায় দড়ি দিয়ে মরাই ভালো। বাড়ির বউ হয়ে আসতে না আসতেই এত দরদ? এখনো এবারে বউ হয়ে আসেনি বলে আপনি এ যাত্রা বেঁচে গেলেন, নইলে আজই দড়ি কিনে এনে আমি নিজে হাতে ঝুলিয়ে দিতাম। নতুন প্রেম তো বুঝবে বুঝবে, তখন আর পালাবার পথ খুঁজে পাবে না। আচ্ছা না বললে তো চলবে না, একটু উপায় তো বার করতে হবে। ও মৌ আর কলেজে আপনি বন্ধ করে দিন। এটা কি একটা কথা হলো? একটা 700 টাকা সেলসম্যানের ভয় আমি আমার মেয়ের কলেজ যাওয়া বন্ধ করে দেবো? এ তো নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করা হয়ে গেল। তাহলে আপনি কি করবেন? আসবো স্যার। কি চাই? পাড়ায় একটা ফাংশন করছি, তার চাঁদা। ঠিক আছে পরে এসো, আমি এখন ব্যস্ত আছি। আমরা ব্যস্ত আছি, এক জায়গায় দুবার আসতে পারবো না। না পারলে এসো না। আপনি মাথা গরম করলে স্যার, আমরাও যে মাথা গরম করতে জানি। তোমরা এখন যাও, উনি তো বললেন পরে এসো। কে রে? এবাড়ি ভাবি জামাই, তাহলে বাগানের ওই ছোকরাটা কে? কোন ছোকরাটা? আরে তুই ভুলে যাচ্ছিস, সেদিন বাগানে এন্ট্রি ট্যাক্স নিতে গেছিলাম না, এ বাড়ির লাডলি। ওই ছোকরাটা সেদিন লাডলির কোলে শুয়ে বাদাম খাচ্ছিল না? কত লিখবো? কি লিখবেন? যারা এখানে প্রেম করতে আসে তাদের কাছ থেকে আমরা চাঁদা নিই। চাঁদা? কিসের চাঁদা বড়দা? মানে এই লোকেশনে যে প্রেম করতে ঢুকেছেন তার জন্য একটা লোকেশন ট্যাক্স দিতে হবে।
ধরুন আমি যদি না দিই তাহলে আপনাকে এখান থেকে তুলে দিয়ে আমি এর সঙ্গে প্রেম করব। অবশ্য তার জন্য আমি একটা লোকেশন ট্যাক্স দেবো। নিন নিন যা খাবার তাড়াতাড়ি করুন, হয় টাকা পয়সা দিন নইলে ওর পাশে বসে প্রেম করতে দিন। না না আমি দিয়ে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, আমি দিয়ে দিচ্ছি। এখানে প্রেম করতে গেলে যদি এদেরকে লোকেশন ট্যাক্স দিতে হয়, তা এরা যে আমাদেরকে এতক্ষণ ধরে চালাচ্ছেন তার জন্য তো একটা ট্যাক্স নিতে হয়। সালার বরাত ভালো যে সেদিন পকেটে মালটা ছিল না, থাকলে কি করতে, সালার লাশটা ফেলে দিতাম। তোমাদের অনুষ্ঠানে সব শুদ্ধ কত খরচ হয়? কেন সব খরচ আমি দেব যদি তোমরা আমার একটা কাজ করে। খবরটা তো এখন এলো না। কি চেহারা করেছো? মার দিতে গেলে একটু মারও খেতে হয় স্যার, দিন বাকি টাকাটা দিন। কাজটা ঠিক মতো হয়েছে তো? ফোন রয়েছে, হাসপাতালে ফোন করে জেনে নি। এটা কি হলো? নতুন ক্যামেরার হাতে করি হলো বাবা। টাকা মানে তো লক্ষ্মী, তাই লক্ষ্মী হাতে তোমার একটা ছবি তুলে নিলাম। এই ছবি নিয়ে তুমি কি করবে বাবা? বাবারা যখন মহৎ উদ্দেশ্যে টাকা দান দান করে তখন তাদের ছেলেরা তার একটা ছবি তুলে নেবে, যাতে গর্ব করে বন্ধুদের বলতে পারে দেখ কেমন বাপের ছেলে আমি। কিন্তু বাবা তোমার ছেলে হয়ে তেমন ছবি তোলার সৌভাগ্য তো আমার হবে না, তাই এটাই তুলে রাখলাম যে বন্ধু বান্ধবদের দেখাতে না পারি প্রয়োজনে পুলিশকে তো দেখাতে পারবো। মাত্র 25,000 টাকা, আরো কিছু দাও বাবা। কেন বাবা, তুমি একটি ছেলেকে মারবার জন্য এদের পাঠিয়েছিলে, তো একটি ছেলেকে মারবার বাজার দর যদি 25,000 টাকা হয় তাহলে আমি তো কম করে 4-5 জনকে মেরেছি, তাহলে আমার বাজার দর কত হয় সেটা তুমি হিসেব করে বলো। তোমরা কেমন মাস্তানি করো সেটা আমার কাছে তোলা রইল। এর কোনোদিন যদি দেখি বাড়াবাড়ি করেছো তখন দেখবে, তখন যাও। শোনো এদিকে এসো, সেরকম বড্ড মার খেয়েছো, ধরো ধরো ধরো, যাবার সময় তুলো আর ডেটল লাগে, যাও। তপন, মহুয়াকে যদি জিতে নিতে হয় বীর পুরুষের মতন পৌরুষত্ব দেখিয়ে জিতে নাও, এভাবে হয়তো একজন মেয়েকে পাওয়া যায়, কিন্তু সেটা ক্ষণিকের জন্য, চিরকালের জন্য নয়।
বাদ ভাই, মহুয়ার কাছে শুনলাম তুমি নাকি অফিসের কাজ ছেড়ে এ বাড়ির দারোয়ানের কাজ নিয়েছো, মানে ওই চাকর বাকরের কাজ। বাবা অন্য যা ভুল করুক, এই ব্যাপারে বাবা ভুল করে। এতদিনে তোমাকে তোমার উপযুক্ত কাজটাই দিয়েছে। যাকে একটা কাজ করো, এই টাকাটা তুমি অভিকের বাবার হাতে দিয়ে আসবে আর বলবে অভিকের চিকিৎসার জন্য বাবা টাকাটা পাঠিয়ে দিয়েছে। এতে তোমার সুনামই হবে। ওকে দিয়ে টাকা পাঠানো কি উচিত হবে? সেফ হবে না বলছিস? একদম না। ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। এটা কিসের টাকা? অভিক আমার ছোট ভাইয়ের মতো, মানে ও বাবার ভুলে এমন একটা কাণ্ড হয়ে গেল, ওরই চিকিৎসার টাকা। ওর তো মাথায় আর গালে খানিকটা কেটেছে, ও যদি মরে যেত তাহলে আমি তোমার বাবার কাছে ক্ষতিপূরণ চাইতে পারতাম না, কারণ বামন হয়ে চাঁদ ধরতে গিয়ে লাভ দিলে মুখ চুবড়ে পড়তেই হবে বাবা। আপনি এটা নিলে আমি খুশি হতাম। তোমায় খুশি করতে পারলে আমিও খুশি হতাম, কেননা তোমার কথা আমি অভিকের মুখে শুনেছি। কিন্তু বাবা, বাপ হয়ে ছেলের রক্তের দাম আমি হাত পেতে নিতে পারবো না। আমি বলছিলাম উনি যখন টাকাটা দিতেই এসেছেন তখন নিয়েই নাও না, নাহলে হয়তো উনি মনে ব্যথা পাবেন। কাউকে ব্যথা পেতে দেখে তোমার যে এই ব্যথা পাওয়াটা, এটা আমার খুব ভালো লাগলো। আমি তো জানি এটাকে উনি না নিলে যত ব্যথা পাবেন তার থেকে বেশি ব্যথা পাবে তুমি, কারণ তুমি আমার ছেলে। আমি তো জানি তোমার হৃদয় কত কোমল। তুমি বাবা কিছু মনে করো না, ডাক্তার বলেছে ওই ছেলের ওষুধের থেকে রক্তের প্রয়োজন বেশি। আমার টাকা কম থাকতে পারে কিন্তু এই বুড়ো বয়সেও আমার শরীরে অনেক রক্ত আছে। মনে তো কিছুই করলাম না, বরং এটা দেখে আরো খুশি হলাম যে একজন মধ্যবিত্ত বাঙালি শিক্ষক তার নীতিজ্ঞানটা আজও কেমন আঁকড়ে ধরে আছেন। বাবা 10-12 তলা বাড়ির মালিকের ছেলে খুঁজছেন, কিন্তু একবার ভেবে দেখলেন না বাড়িটা কোন ভিতের উপর দাঁড়িয়ে। আসুন আসুন স্যার। হাতের লক্ষ্মীকে পায়ে ঠেললে তো, এরপর আর অভিকে চিকিৎসার জন্য আর একটা পয়সা আমার কাছে চাইতে এসো না। আমার খুব রাগ হয়েছে, ভাইয়ের চিকিৎসার নাম করে টাকাগুলো নিয়ে বইয়ের গয়নার শাড়ি কেনার শখ হয়েছিল বোধহয়। মোটেই না, ওর চিকিৎসার জন্য আমি একটা টাকাও দেবো না, কথা আমি বলে দিলাম। ঠিক আছে, বিশ্রী ওর চিকিৎসার জন্য তোকে এক পয়সাও দিতে হবে না, বরঞ্চ ফিরে এলোক আমি বলবো যে আমার শ্মশান যাত্রার জন্য ও যেন তোর কাছ থেকে এক পয়সাও না নেয়। যাই বলো, কাজটা কিন্তু তুমি ভালো করলে না। কাজটা ভালো করছি না মন্দ করছি তার জবাব আমি তোমাকে দেবো না। ও আমার কথা শুনছে না, ওকে বাড়ি ছেড়ে যেতেই হবে। ঠিক আছে আমি চলে যাচ্ছি। শোন, তোর সুটকেসের সঙ্গে আমার সুটকেসটা গুছিয়ে নে। তুমি কোথায় যাবে? অর্থের অহংকারে তুমি অন্ধ হয়ে গেলে আমি তো হইনি, ওকে তো আমি একা ছাড়তে পারি না। মা মারা যাবার সময় মাকে আমি কথা দিয়েছিলাম বাবা, ওর সুখে দুঃখে সারা জীবন আমি ওর কাছে থাকবো, সে কথা আমাকে রাখতে হবে। তুমি ভুল করছো বলো তো। ভুল? আমার মেয়ের ভালো চাওয়াটা ভুল? কোনটা ভালো কোনটা মন্দ সেটাই তুমি আজ পর্যন্ত চিনলে না বাবা। তপনের যেহেতু বাড়ি আছে গাড়ি আছে, আমি যদি চাই আমার মেয়ে বড় বাড়িতে থাকুক আমি গাড়িতে চড়ুক সেটা আমার অন্যায়? নিশ্চয়ই নয়, তবে মেয়েকে গাড়িতে চড়াবার আগে একবার ড্রাইভারকে পরখ করে দেখবে না যে গাড়ি চালাবার যোগ্যতা তার আছে কিনা, তার লাইসেন্স আছে কিনা গাড়ি চালাবার? তোমার আশকারা পেয়ে আজকে মাথায় চড়ে বসেছে বাবা। আমি যদি বুঝতাম ভুল করেছে তোমার থেকে বেশি কঠোর আমি হতাম, কিন্তু আমি অভিজ্ঞ জানি বলেই বলছি। ঠিক আছে যা পারো করো, আমিও দেখে নিচ্ছি। কি হবে দাদা, বাবা তো আমাকে বাইরে বেরোতে দেবে না, এদিকে আবার আমার কলেজ বন্ধ। কলেজ বন্ধ বলে প্রেম বন্ধ হবে এমন তো কোনো কথা নেই। আজি সামনেই তো ফাংশন, ওই রিহার্সালের নাম করে আমি তোকে নিয়ে বেরো। বাবা তো জানে না যে আমি ড্রাইভার সেজে তোদের। দাদা আচ্ছা ও ছোকরাকে হাসপাতাল থেকে ছাড়বে কবে?
কাল? হ্যাঁ, কাল দেখলাম মহু আর দাদা ওকে কলেজে গানের রিহার্সালে পৌঁছে দিয়ে গেল। শোন, তোর তো অনেক বন্ধু বান্ধব কলেজে আছে, কাউকে জিজ্ঞেস কর যে ওর আবার কবে রিহার্সাল আছে। তুই আবার যাবি দাদা? হ্যাঁ যাবো, তবে রাজীব দাকে ফোন করে। হ্যালো, কে অভিক? শোন, আমি কালকে ওকে নিয়ে বেরোচ্ছি, তুই ভিক্টরের পেছনে দাঁড়িয়ে থাকবি, বুঝেছিস? আর আমি ওকে নিয়ে ঠিক সময় পৌঁছে যাবো, তবে দু ঘন্টার বেশি পাচ্ছ না। আমার খুব খারাপ লাগছে, আমার জন্য তোমাকে ওভাবে মার খেতে হলো। শুধু মার খাওয়া কেন, তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু সহ্য করতে পারি। সব করতে পারো? হ্যাঁ, বলো কি করতে হবে। এটা ধরো। এটা দিয়ে কি হবে? এটা ধরো বলছি। ধারে কাছে কেউ নেই, এটা দিয়ে আমায় মারো, অনেক মারো। তুমি যতটা যন্ত্রণা পেয়েছ ঠিক ততটা যন্ত্রণা আমায় পেতে দাও। কই, মারো। আমরা তো একই বৃন্তে ফোটা দুটো ফুল, তোমার স্পর্শে আমার সব ব্যথা দূর হয়ে গেছে মহা। ফুলদানি হয় আমরা দুজনে ফুল, ভালোবাসা যদি অপরাধ হয় আমরা করেছি ভুল।
রাজীব দা অপেক্ষা করছেন। ভগত ভাইয়ের টিভি সেট গুলো ডেলিভারি দিয়ে দাও। শোনো বাবা, তুমি একটা নতুন ড্রাইভার রাখো, রোজ রোজ আমার পক্ষে সম্ভব নয়। কি সম্ভব না? সারাদিন অফিসে হাড় ভাঙা খাটনির পর কলেজের সামনে ড্রাইভারের মতো দাঁড়িয়ে থাকা পারবো না। সঙ্গে কেউ ছিল না? থাকলে তো ভাবনাই ছিল না। এই যে দবন কুমার, বিয়ে করবে বলে তো ঘুরঘুর ঘুরঘুর করছো। তোকে রিহার্সালে নিয়ে যাওয়া নিয়ে আসাগুলো কে করবে? আমি? কিন্তু আমি যে দেখলাম ওসব দেখা দেখি ছাড়ো, কাল তো ওকে নিয়ে যাবে নিয়ে আসবে। যা তুই ওপরে যা। আরে দেখার কি আছে, যা ওপরে যা। আমি কিন্তু দেখেছি। তুমি থামো। শোনো রাজীব, মহু আমার মেয়ে হতে পারে, কিন্তু তোমারও তো বোন। ওটা ঠিক কথা বলছো কেন? আমি কিন্তু দেখেছি মহু অভিনের সঙ্গে লিলি বলে ঘুরছে। আমি তোমাকে হাত জোর করে বলছি, আমার মেয়ের জীবনটাকে এভাবে নষ্ট করে দিও না। আচ্ছা তুমি কি করে ভাবলে বাবা, দাদা হয়ে আমি? আমি তো তাই ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি। বলছিলাম যে ওরা যখন দুজনে দুজনকে ভালোই বাসে। থামো, ভালোবাসা টাকা না থাকলে ভালোবাসা বাসা অবধি পৌঁছয় না, মাঝপথে মুখ থুবড়ে পড়ে যায়, নষ্ট হয়ে যায় দুটো জীবন। আমার মেয়ের ভালো বন্ধু দয়া করে আমাকেই ভাবতে দাও। ঠিক আছে, তুমি তাহলে তোমার মেয়েকে বুঝিয়ে বলো। বুঝিয়ে বললে কি ওরা শুনবে? ওরা যখন এতটা এগিয়ে গেছে, আমরাও মাঝে মধ্যে গাড়ি করে এগুতে এগুতে অনেকটা পথ এগিয়েও সামনে বড় গর্ত পড়লে কোনো রকম ঝুঁকি না নিয়ে ব্যাক গিয়ার মেরে পিছিয়ে আসি। ওদের সামনে বিরাট একটা গর্ত, বুঝিয়ে বলে ওরা নিশ্চয়ই পিছিয়ে যাবে। ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা আপনিও তো একটি মেয়ের বাবা, আপনার মেয়ে যদি আপনাকে এসে বলে সে একটা বুট পলিশওয়ালাকে বিয়ে করতে চায়, আপনি কি রাজি হবেন? অভিকার বুট পালিশওয়ালা কি এক হলো? আপনার কাছে একটা বুট পালিশওয়ালার যে মূল্য, আমার কাছে একটা 700 টাকা রোজগারের ছেলের মূল্য ঠিক তাই। ওরা আমার অমতে বিয়ে করলে আমি আপনার ছেলেকে জামাই বলে ভাবতেই পারবো না, আর আমার মেয়েকেও বাড়িতে ঢুকতে দেবো। আপনার ছেলে মাসে 700 টাকা রোজগার করে কি করে সেই মেয়েকে বিয়ে করার স্পর্ধা দেখাচ্ছে যার মাসিক হাত খরচই 2000 টাকা? আমার মেয়েকে বিয়ে করে ও যদি আমার সম্পত্তির অংশীদার হতে চায়, বেশ তো বলুন, আমি কালই ওকে 20-25 হাজার টাকা দিয়ে দিচ্ছি। আমরা ব্যবসাদার, অনেক রকম ক্ষতি স্বীকার করতে হবে। মনে করবো আমি পচা মাল কিনেছিলাম, তার খেসারত দিচ্ছি। বুঝলাম আপনার অনেক টাকা, বিওয়ারিস মালটালো কেনেন, কিন্তু কোন মালটা এমনি পচা আর কোন মালটা পচা মালের সঙ্গে থেকে পচা
সেটা বিচার করার বুদ্ধি বোধ হয় আপনার নেই। ঠিক আছে, আপনি জানেন আমি দেখছি। এ বাড়িতে এলে আমার আমার মেয়ে বাঁচবে না। আপনার ছেলের স্বার্থে একটা মেয়ের অকাল মৃত্যু হয় এটা নিশ্চয়ই আপনি চান না। আমার মেয়ে এ বাড়িতে আসার দুদিন পরেই ওর মনে হবে আপনার ছেলে ওকে ঠকিয়েছে। আপনারা সবাই মিলে ওর জীবনটাই নষ্ট করে দিয়েছে। আমার মেয়েও সুখী হবে না, আপনারাও সুখী হবে না। বললাম তো আপনি যান, আমি দেখছি। সেদিন আপনাকে সামান্য একটু অপমান করে গিয়েছিলাম বলে আপনার ছেলে যেভাবে ছুটে গিয়েছিল সেদিন ও বোধহয় আমাকে মারত। সেদিন আমি বুঝেছি ও আপনাকে কতটা শ্রদ্ধা করে। তাই আমার বিশ্বাস আপনি একটু জোর দিয়ে বললে ও আপনার কথা অমান্য করতে পারবে। একটি মেয়ের বাবা হিসেবে আপনি আমাকে কথা দিন, আমার মেয়েকে সুস্থভাবে বাঁচতে দেবেন। আমি আবারও বলছি, এর জন্য যদি লাখখানেক টাকা ক্ষতিপূরণও দিতে হয় তবু ক্ষতিপূরণ কাকে দেবেন? যার ক্ষতি হবে তাকে তো। নিশ্চয়ই। টাকাটা তাহলে আলাদা করে রেখে দেখুন, ক্ষতির আকার বেশি হয় আমার ছেলের না আপনার মেয়ের। এবার মনে হচ্ছে আপনার মেয়ের চেয়ে আমার ছেলেকে বাঁচানো বেশি প্রয়োজন, তাহলে আপনার মেয়েকে একবার পাঠিয়ে দেবেন। আমাকে যেতে বলেছে? হ্যাঁ, ওই দিক দিয়ে আসছিলাম। মনে হলো সেদিন মাথা গরম করে ভদ্রলোককে অন্যায়ভাবে অপমান করা হয়েছে, একটু ক্ষমা চাওয়া দরকার। তুমি ক্ষমা চেয়েছো? আমার তো বিশ্বাস হয় না। তোমরা শুধু আমার বাইরের চেহারাটাই দেখলে, আমার ভেতরটা একবার দেখবার চেষ্টা করেছো? কাল অভিকের বাড়িতে গেলেই জানতে পারবে তোমার বাবা তোমার ক্ষতি করতে চায় না। তোমার বিয়ের ব্যাপারে অভিকের বাবার সঙ্গে আমার কথা হয়ে গেছে। কি কথা বলো, কি কথা দিতে হবে? দাঁড়া, টুকুর ব্যাপার নিয়ে দাদা কি তোমায় কিছু বলেছে, মানে অপমান করেছে? সারা জীবন মাস্টারি করেছে, টাকা হয়তো বেশি রোজগার করিনি, কিন্তু সম্মান সম্মান অনেক পেয়েছি। আজ জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, নামধাম করেছে, এমন কোনো ছাত্রের সঙ্গে যদি আমার রাস্তায় দেখা হয় ওরা পা হাত দিয়ে প্রণাম করে। হঠাৎ দরজা বন্ধ করে আমাকে এসব কথা বলছে কেন? দরজা বন্ধ করেছি কিন্তু বুকের যন্ত্রণা বন্ধ করতে পারছি কই। বয়স হয়েছে, আর কদিন বা বাঁচব? ছেলে হিসেবে তুই নিশ্চয়ই চাইবি যে কটা দিন বেঁচে থাকি অন্তত সম্মানের সঙ্গে বাঁচতে পারি। তোমার সম্মান বাঁচাতে আমি সব কিছু করতে পারি বাবা। আমি আমি জানি, তুই আমার মাথায় হাতে রেখে বল, তুই আমার কথা রাখবি? মাথায় হাত দিয়ে বলতে হবে কেন বাবা? তুমি বলো, তোমার কোন কথাটা আমি রাখিনি? না 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 না, তুই হাত না সরিয়ে বলছে আমার কথা তুই রাখবি? আমি জানি না বাবা, যে হাত দুটো আমি তোমার পায়ে রেখে আশীর্বাদ চেয়ে নি, সেই হাত দুটো তোমার মাথায় রেখে তুমি আমার কাছে কি চাইবে? তবে জীবনের থেকে নিশ্চয়ই কোনো জিনিস বেশি দামি নয়। আমি তোমায় কথা দিচ্ছি, তুমি আমাকে যা বলবে আমি তাই করব, তাতে আমার যতই কষ্ট হোক না কেন। আমি জানতাম বাবা তুই আমায় দুঃখ দিবি না, আমি জানতাম। কি হলো, কথাটাই তো বললেন আছে। তোর নিজের বুকের হৃৎপিণ্ডটা খাবলে ছিঁড়ে পার করে দিতে হবে। হৃৎপিণ্ডটা খাবলে? কাল আমি মহুয়াকে এই বাড়িতে আসতে বলেছি,
ওহাকে কেন? ও এলে তুই ওকে কেন সামলে কেন বলো? ও এলে এ বাড়িতে গপমান করে তাড়িয়ে দিবি, বলবি ও যেন কখনো তোর সঙ্গে দেখা করার চেষ্টা না করে। বাবা তুই কিন্তু আমার মাথায় হাত রেখে কথা দিয়েছিস, কিন্তু ও যদি জানতে চায় যে ও কি অপরাধ করেছে, কেন আমি ওকে অপমান করে তাড়িয়ে দিচ্ছি, আমি ওকে কি জবাব দেব? বাবা তুমি তো মাস্টার, জীবনে অনেক ছাত্রকে অনেক প্রশ্নের উত্তর তুমি বলে দিয়েছ, আজ আজ নিজের ছেলেকে বলে দাও ওর প্রশ্নের উত্তর আমি কি দেব। ওকে ওকে বলবি ওকে আমার একদম পছন্দ নয়। ওকে তোমার পছন্দ নয়? না একদম নয়। কেন, কি অপরাধ করেছো তোমার কাছে? সে করবে তো আমি তোমার যাবো না। তুই কিন্তু আমার মাথায় হাত দিয়ে আমায় কথা দিয়েছিস। বেশ, ওকে অপমান করে আমার প্রতি ও শ্রদ্ধাকে অসম্মান করলে, তোমার প্রতি যদি শ্রদ্ধা জানানো হয় তাহলে কাল আমি এমন অপমান করব যে ভবিষ্যতে আমার নাম শুনলে ঘৃণায় মুখ পেরিয়ে নেয়। কাল কখন আসবে? দাদা আজ বিকেলে একটু অভিকের বাড়ি নিয়ে যাবে? বলছিলাম আজ বিকেলে একটু অভিকের বাড়ি নিয়ে যাবে? আজ বিকেলে একটা বোর্ড মিটিং আছে। না না দাদা, আমার কিরম যেন ভয় করছে, ওর বাবা হঠাৎ আমাকে ডেকে পাঠালেন কেন? বাবা তোমাকে ডাকেনি মহা, ডেকেছি আমি। তুই ডেকেছিস? হ্যাঁ বল। ও তুমি এসে গেছো, ভালোই হলো, নইলে আমাকে আবার তোমার অফিস অব্দি ছুটতে হতো। শোনো রাজীব দা, কাল বাবা মায় বলছিলেন কদিনই বা বাঁচবো তুই যদি বিয়েটা সেরে ফেলিস। হ্যাঁ কিন্তু বাবা এখনো তোকে মেনে নিতে পারেনি। তুই আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি রাজীব দা, আমার বাবা তোমার আর মহার মতন ভেবে বসে আছেন যে আমি সত্যি সত্যি মহাকে বিয়ে করব। তোমরা হয়তো কেউ জানো না যে মহাকে বিয়ে করার মতন ইচ্ছে আমার একটুও নেই। এসব কি বলছিস তুই? মনে পড়ে মহা, যেদিন প্রথম তোমাকে মিনিবাসে দেখলাম সেদিন তুমি ছেলেদেরকে খুব ছোট করে কথা বলেছিলে, এমন একটা ভাব দেখেছিলে যে পৃথিবীর সব ছেলেরাই তোমাকে পাওয়ার জন্য পাগল। সেদিনই ভেবেছিলাম তোমাকে উচিত শিক্ষা দিতে হবে, তাই অনেক ভেবে চিনতে তোমার সঙ্গে প্রেমের অভিনয় করব বলে ভাষায় পিকনিকে গেছিলাম। অভিনয়? কেমন অভিনয় করেছি বলো? তোমরা কিন্তু কেউ এক মুহূর্তের জন্য বুঝতে পারোনি, পেরেছ? এই অভিনয়টা কিছুদিন চালিয়ে মৌহার অহংকারকে মাটির তলায় পিষে দেব ভেবেছিলাম, কিন্তু কিন্তু কাল তোমার বাবা এসে হঠাৎ আমার বাবাকে আমাদের দুজনের বিয়ের প্রস্তাব দিয়ে গেলেন। বাবা এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে? হ্যাঁ, উনি ওই তো আমার বাবা দাঁড়িয়ে আছে, ওনাকে জিজ্ঞেস করো না। হ্যাঁ এসেছিলেন। বাবা এই বিয়েতে রাজি হয়েছিলেন? হ্যাঁ, তার অহংকারের পতন হয়েছিল কাল, আর আজ তার মেয়ের অহংকারের পতন হবে। অভিক, অভিক, বাবা যখন এত কাণ্ড করে রাজি হয়েছেন, তোর বাবা যেখানে রাজি তুই? কিন্তু আমি তো রাজি নই, বিয়েটা তো করবো আমি। শোন আমার কথা শোন প্লিজ। আচ্ছা রাজীব দা, আমাদেরকে দীঘায় নিয়ে যাওয়ার সময় ড্রাইভার সেজে তুমি যে অভিনয় করেছিলে, তার চেয়ে মৌহার প্রেমিক সেজে আমি ভালো অভিনয় করিনি? অভিক, লোকে ভাইটি আমার, আমি 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 জানি আমার বাবা তোকে আর তোর বাবাকে অনেক অপমান করেছে, এমনকি গুন্ডাকে দিয়ে তোকে মার পর্যন্ত খাইয়েছে, তাই বলে সেই
সেই অপমানের প্রতিশোধ এইভাবে নেবে বল? প্রতিশোধ? প্রতিশোধ নেবার ইচ্ছে থাকলে বিয়ের দিন বিয়ের আসরে উপস্থিত না থেকে আমি প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু যেহেতু তোমার বোন সেই জন্য ব্যাপারটা আমি এতদূর গড়াতে দিলাম না। এবার তোমরা যাও এই বাড়িতে, এসো না প্লিজ। অভিক তুই যা চাইবি আমি তাই দেবো, আমি তোকে কথা দিচ্ছি। আমি মুক্তি চাইছি, আমাকে মুক্তি দাও। অভিক পাগলামো করিস না অভিক, আমার এই মা মানা বোনটাকে এরকম কষ্ট দিস না। রাজীব দা এ হয় না, রাজীব দা হয় না। রাজীব দা তুমি আমাকে অনুরোধ করো না, একজন একজন বাগদত্তাকে আমি বিয়ে করতে পারবো না, তাছাড়া আমার মতো পবিত্র নয়। তুমি পবিত্র না? তুমি আমাকে যতই মারো তবু আমি চিৎকার করে বলবো তোমরা কেউ পবিত্র নও। আর আমি যদি অপবিত্র হয়ে থাকি তা শুধু তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য। কি বলছিস চোরদা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? চলে যাও এখান থেকে, তোমরা সবাই এখান থেকে যাও। আচ্ছা বল না বাবার কাছে কত টাকা খেয়েছিস বল। তোমরা শুধু টাকাটাকেই বড় করে দেখলে, টাকা মানুষকে অহংকারী তৈরি করে, কিন্তু আমার অহংকার অন্য জায়গায়। আমার অহংকার, আমি টাকার থেকেও বড়দেরকে সম্মান দিই, যে সম্মান ওটে টাকা দিয়েও কেনা যায় না, যে সম্মান বুক ভরা ভালোবাসা দিয়েও কেনা যায় না। আমি জানি না কাকে সম্মান জানাতে তুই মহু আর পবিত্র ভালোবাসাকে অসম্মান জানাস, তবে এটুকু বলে যাচ্ছি ওর চোখের জলে তোর চলার পথ কিন্তু পেচল হয়ে রইল। না দাদা, স্বার্থপরের মতো ওকে অভিশাপ দিও না, আশীর্বাদ করে যাও, ও যেন অনেক বড় হয়, অনেক বড়। আমায় কাঁদিয়ে ও যদি সুখী হয় তাহলে আমি সারা জীবন কাঁদতে রাজি আছি। চলো দাদা। তোমার বড়লোক বাবার নাইলনের দড়ি এই বাড়িতে আর আনতে হলো না। আমি আমার কথা রেখেছি বাবা, তোমার তিল তিল করে জবানো সম্মানের ভান্ডার থেকে আমি এক ফোঁটা সম্মান খইতে দিইনি। ওরা কোনোদিন এই বাড়িতে আসবে না, কোনোদিনও আসবে না। এবার এবার তুমি খুশি তো বলো, তুমি খুশি নও? আমি বলছি সব ঠিক হয়ে যাবে দাদা, আমার জন্য তোমাকে কত অপমান সহ্য করতে হলো। তোর সুখের জন্য শুধু অপমান কেন, আমি সব কিছু সহ্য করতে পারি। কাঁদিস না, লক্ষ্য করছি। কি কাঁদছে কেন, কোনো জটফুট পেয়েছে নাকি? পেয়েছে, ও বুঝেছে চোটটা কোথায় লাগলে চোখে জল আসে। তা তুমি তৈরি থাকো, আজ হোক কাল হোক এই চোটটা তোমাকেও পেতে হবে। রাজীব আমার ছেলে, বুদ্ধিতে আমার সঙ্গে পারবে কেন? হ্যাঁ মক্ষম চাল আপনি চলেছেন। আগামী সোমবার ওর কলেজের ফাংশন, সেটা মিটে গেলে চলো কোথাও গিয়ে বেরিয়ে আসি, পাপটা এতদিনে বিদায় হয়েছে। হ্যাঁ পাপ? কিসের পাপ? মা এতদিন ধরে যাকে ভালোবাসলি হঠাৎ তাকে ভালোবাসি না বলাটা পাপ নয়? তোমরা পাপ পুণ্যের বিচার কিভাবে করো আমার জানা নেই, কিন্তু আমি জানি যে আমি কোনো পাপ করিনি। আল বাদ করেছিস, এই কিছুদিন আগে এই রেস্টুরেন্টে বসে ওই মেয়েটার জন্য চোখের জল ফেলেছিস, বলেছিস তোর বুকে একটা ক্ষত হয়েছে যেটা কোনোদিন সারবে না। আজ করতে গেলে ওষুধ পেলি? প্লিজ বিকাশ দা, প্লিজ লিভ মি, লিভ মি অ্যালোন। অভিক, অভিক আমি তোকে নিজের ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসি, আমি কি জানতে পারি না হঠাৎ কেন তুই? আমি যাচ্ছি। কোথায়? নির্জনে বসে কাঁদতে? ওর জন্য আমি কাঁদতে যাবো কেন?
জীবন নিয়ে যা ছিনিমিনি খেলা শুরু করেছিল, ও যাকে ভালোবাসতো সে একটু গরিব, তাই বলে দাঁড়ান দাঁড়ান, ভালোবাসতো? হ্যাঁ, ভালোবাসতে গিয়ে মনে ধাক্কা, এ তো ডেঞ্জারাস, করেছেন কি? আমি কি করে জানবো? তারপর আমি তো তোমাকে বলিনি, ও সুইসাইড করার চেষ্টায় ছিল, অনেক বুঝিয়ে সুঝিয়ে তবে। হ্যাঁ, কিন্তু ছেলেটি কে, থাকে কোথায়? ওই গড়িয়ার দিকে, রায়পুর। তাই এক্ষুনি যদি একবার পারেন ওকে এখানে নিয়ে আসুন, মানে আমি একটু দেখি যে ওকে দেখে চিনতে পারে কি। বাপকে চিনতে পারছে না, ওকে চিনবে কি করে? বাবাকে আঙ্কে বলছে, অভিকে কি চিনতে পারবে? ব্যাপারটা যখন প্রেম ঘটিত তখন একবার চেষ্টা করে দেখতে আপত্তি কি। তাহলে তুমি একবার যাও রাজীব। আমি? অসম্ভব, অসম্ভব। জানেন ডাক্তারবাবু, বাবাকে আমি বারবার বলেছিলাম প্রেম থেকে অনেক কিছু ঘটে যেতে পারে, বাবা আমার কোনো কথাই শোনেনি। আমি যাব না। বিশ্বাস চৌধুরী, আপনি এক্ষুনি যান। আমি যেতে পারি, কিন্তু ও কি আমার কথায় এখানে আসতে রাজি হবে? অসম্ভব,
আপনার মেয়ে মরুক বাঁচুক আমি যেতে পারবো না। এই তুই কি বলছিস? একদিন না তুই মেয়েটাকে ভালোবাসতিস, আমি বলছি তুই যা। কি বলছো বাবা? এক বাবা এত দূর ছুটে এসেছেন ওর মেয়েকে বাঁচানোর জন্য, আর তুই কি না? কিন্তু আমি তো তোমার মাথায় হাত রেখে কথা দিয়েছিলাম যে আমি আমি ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। হুম, সে তোর অপমান সহ্য করতে না পেরে তোকে আমি দিব্যি কাটতে বাধ্য করেছিলাম। ওরা না জানুক আমি তো জানি, আমাকে শ্রদ্ধা আর সম্মান করার জন্যে তোর ইচ্ছের বিরুদ্ধে কত বড় অভিনয় করতে হয়েছিল, ওর মেয়েকে অপমান পর্যন্ত করতে হয়েছে। সেদিন ইনি এসেছিলেন ওর মেয়েকে বাঁচানোর জন্য, ওর মেয়ে জীবন থেকে তোকে সরে দাঁড়বার অনুরোধ জানাতে, আর আজ উনি এসেছেন ওর মেয়েকে বাঁচানোর জন্যে তোকে নিয়ে যাবার অনুমতি ভিক্ষে চাইতে। সেদিন ওর মেয়েকে এক বাবা হওয়া আমি বাঁচাতে চেয়েছিলাম, আজ আমি তোকে অনুরোধ করছি ওর মেয়েকে বাঁচানোর জন্য যেতে। বাবা বাবা, এদের মতন বড় লোকেরা প্রয়োজনে আমাদের মতন গরিবদের মাথায় তুলে নেয়, প্রয়োজন ফুরিয়ে গেলে পায়ের তলায় ফেলে পিষে দেয়। তুমি তোমার কর্তব্য করো বাবা, আমি বলছি তুমি ওনার সাথে যাও। এসো বাবা এসো। আপনি একবার ওর নাম ধরে ডাকুন। মহুয়া আবার ডাকুন। মহুয়া আরেকবার নাম ধরে ডাকুন। মহুয়া তুমি কখন এলে অভি? এই তো এক্ষুনি। চলুন আমরা একটু বাইরে যাই, ওর স্মৃতি একটু একটু করে ফিরছে। সেই ভালো, আবার যদি আমাকে আঙ্কেল বলে ওকে একলা ফেলে। অভি কিতে রইল? ও হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। প্রেম করা শুরু করেছিলাম আবার ঢপ দিয়ে শেষ করলাম। আরো কেউ এসে পড়বে? কেউ আসবে না, 15 মিনিটে বিরতি। দাদা 15 মিনিটের মধ্যে এখানে কাউকে আসতে দেবে না। মানে রাজীব দা জানে যে তুমি? দাদা জানবে না, দাদার বুদ্ধিতেই তো এসব হয়েছে। হ্যাঁ, আমি যখন তোমার দুঃখে ফাংশন করতে চাইছিলাম না, তখন দাদা মা এসে বলল, আর খেয়ে দেখি হবে, দাও আরো যাও গুল দাও। আমি তো বলছি আর কখনো মিথ্যে কথা বলবো না, আর কোনো গুল দেবো না, তুমি একটু বাবাকে বুঝে বলো না। ভাবতে হবে, একটা প্ল্যান ভাবতে হবে। পেলে দাঁড়া দাঁড়া গাইছিস ঠিক গান শেষ হওয়ার মুহূর্তে থপ পড়ে যাবে। তারপর? তারপরে যেটা করবার আমি করবো, বাদ বাকিটা করবে ডাক্তার সামন্ত। উফ, কতক্ষণ যে ঢং করে শুয়ে থাকতে হয়েছে, আর আমার বাবাকে আঙ্কেল বলতে যা হাসি পেয়েছে না। কিন্তু ডাক্তার বাবু, ডাক্তার বাবু দাদার বন্ধু, ওর সঙ্গে গটাপ ছিল। 15 মিনিটস ওভার, সর 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 শুয়ে পড়ি, কুইক এগুলো লাগিয়ে দাও। সত্যি তোমাকে না ভুলের জন্য একটা পদ্মশ্রী দেওয়া উচিত। ডাকো,
আবার ঘুমিয়ে পড়েছে। রাজীবদা, আমি একটু বাইরে যাই। মহুয়া, এখন কেমন আছিস মা? অঙ্কেল, আন্টি এসে গেছে। ডাক্তার, ওই আবার না, মানে ওই ছেলেটি যতক্ষণ সামনে থাকছে ততক্ষণ ঠিক থাকছে, কিন্তু ও সরে গেলেই আমি ফাদার থেকে আবার আগে, হ্যাঁ মানে সাড়ে দাঁড়া, আমি সব ব্যবস্থা করছি। আমি ছেলেটিকে নিয়ে আসছি, ও আমাদের বাড়িতেই থাকবে, সব সময়ের কাছাকাছি থাকবে। এই যে ভাই, যে কোনো হাওয়া খাওয়া হচ্ছে না, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে প্রেম করার সময় মনে ছিল না, এখন বাপকে আঙ্কেল বানিয়ে দিয়ে চলে যাওয়া হচ্ছে। চলো ভেতরে, চলো ভেতরে, ভেতরে বসো, ওখানে বসো। যতক্ষণ না আমাকে বাবা বলে ডাকে ততক্ষণ এইখানে। আচ্ছা, বাইরে বাইরে, ও ডাক্তার ঠিক আছে, তবু বাইরে। যতদিন না আমাদের বিয়ে দিচ্ছে, আমি বাবাকে আঙ্কেল ডেকেই যাবো, ডেকেই যাবো, ডেকেই যাবো। তোমাকে যে ভালোবাসি কেউ জানে না, মৌমাছি